হ্যাঁ সবাইকে আমরা একটি পরিবার পেজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলবেন তো দেখি কেউ আসে কিনা তারপর শুরু করবো হৃদয় আপনি কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আশা রাখছি দর্শক বস্ত্র অনেক ভালো আছেন আজকে যে আলোচনাটি হবে সেটা হচ্ছে মিজানুর রহমান সম্পর্কে তো আসলে এই যে একজন মানে হচ্ছে হয়েছিল আগেই বাংলাদেশের ক্ষেত্রে এবং আন্তর্জাতিক মহল থেকে উনি আসলে নিষিদ্ধ বা ব্যান হতে যাচ্ছেন বা হয়েছেন অলরেডি তো আশা রাখছি দর্শক শ্রোতারা যুক্ত হয়ে কিংবা আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই ডিসকাশন করবেন আপনারা তো হ্যাঁ নিশ্চয়ই আপনি বলুন প্রথমে কিছু যদি আজহারি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়া গিয়েছিল এইবার তাকে ইংল্যান্ড থেকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তার কথাটি ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে হয়েছিল এই মাত্র আমি কিছু কিছু ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের বক্তব্য শুনলাম তার ব্যাপারে ব্যাপারে তো তারা নিষিদ্ধ করার জন্য যে গুরুত্বপূর্ণ দুই তিনটা পয়েন্ট নিয়ে এসেছেন এর মধ্যে বড় পয়েন্টটা হলো যে আধারী হচ্ছে হেড স্পিচার হেডস স্পিচ ছড়াচ্ছে সে সে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে এবং একজন ব্রিটিশ পার্লামেন্টারের পার্লামেন্টের মেম্বার আই মিন সংসদ সংসদ সদস্য স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইংল্যান্ডের মতো জায়গায় আজহারির কোনো স্থান নেই কারণ এই সে এই দেশের শান্তিপ্রিয় মানুষকে স্পেশালি মুসলিম কমিউনিটির মানুষকে সে বিভ্রান্ত করবে এদেরকে ঘৃণা বিদ্বেষে সে কি করবে বিষাক্ত করে তুলবে তো ইংল্যান্ডে আসলে কোনো হেটস স্পিচের কোনো স্থান নাই সাম্প্রদায়িকতার স্থান নাই এটা আপনারা সবাই জানেন এখন আজহারির বিরুদ্ধে পার্লামেন্টে যে বড় দুই তিনটা অভিযোগ আনা হয়েছে এর মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে যে সে হিন্দু এবং ইহুদিদের ইহুদিদের ব্যাপারে বিপক্ষে অনলাইনে ঘৃণা ছড়াচ্ছে ওয়াজ মাহফিলগুলোতে ঘৃণা বিদ্ধেস তো এইসব কারণে তাকে এই দেশে এই দেশে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে কারণ সে ঘৃণা বিরুদ্ধে ঘৃণা ঘৃণা ছড়াচ্ছে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এখন সে কি আসলেই ইহুদি এবং হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে আসলেই ছড়াচ্ছে আপনার হ্যাঁ ছড়াচ্ছে আপনারা যদি দেখেন বাংলাদেশে আপনারা যদি তা বাংলাদেশে তার ওয়াজ অ্যানালাইসিস করেন ইউটিউবের বিভিন্ন ওয়াজগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে দেখবেন বা বুঝবেন যে এই প্রত্যেকটা ওয়াজের মধ্যে সে হিন্দুদের বিরুদ্ধে প্রচন্ড এবং ছড়িয়েছে এটি আমি এইখানে রেফারেন্স হিসাবে দেব না আপনারা এই লাইভের পরে তার ওয়াজগুলো যদি শুনেন তাহলে দেখবেন বেশিরভাগ ওয়াজের মধ্যে সেই হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে আচ্ছা এই কথাটি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে উঠে এসেছে এরপর সে আরেকটি যেটি জঘন্য কাজ করেছে সেটি হচ্ছে যে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা চড়িয়েছে এখন আপনারা বলুন বিরুদ্ধে সে কিভাবে রিসেন্টলি আপনারা তার একটা ভিডিও যদি ভিডিও ফুটেজ দেখেন এইখানে সে স্পষ্ট করে বলেছে যে ইমাম মেহেদি যখন আসবেন তখন তখন ইহুদিদের সাথে তার জিহাদ হবে যুদ্ধ হবে চিন্তা করে দেখুন ইহুদিদের সাথে যুদ্ধ যুদ্ধ হবে হবে স্টেট অফ সাথে এবং তিনি যুদ্ধে পরাস্ত স্টেট অফ বা ইহুদিদেরকে যুদ্ধে পরাস্ত করবেন করার পরে করার পরে এদের বেশিরভাগ পুরুষরা মারা যাবে মারা যাওয়ার ফলশ্রুতিতে এদের নারীরা নারীরা পুরুষহীন হয়ে পড়বে যার কারণে এদেরকে গণিমতের মান হিসাবে ব্যবহার করতে করা যাবে এই কারণে দাসত্ব বা দাসপ্রথা এখনো ইসলামে ঠিকে আছে এই শুধুমাত্র একটি কারণে দাসপ্রথা ইসলাম ব্যান করেন নাই বা নবী মুহাম্মদ ব্যান করেন নাই কারণ ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে কিয়ামতের আগের দিন আগে আর যার ফলশ্রুতিতে অনেক ইহুদি পুরুষ মুসলমানদের হাতে নিহত হয়ে যাবে এবং এই তাদের নিহত হওয়ার কারণে তারা পুরুষহীন হয়ে পড়বে এখন তাদের এই সমস্ত ইহুদি মহিলাদের হায়েস চরিতার্থ করার জন্য কি করতে হবে মুসলমানরা তাদেরকে গণিমতের মাল বানাতে হবে যৌনদাসী বানাতে হবে এইটা আজহারি প্রকাশ্যে তার ওয়াজের মধ্যে বলেছে এটা ইউটিউব চ্যানেলে যদি আপনারা খুঁজ করেন পাবেন আপনারা কি মনে করেন আমাদের গ্রেট ব্রিটেন আমেরিকা এই সমস্ত দেশ তাদের এলাই বন্ধু ইহুদির ইহুদিদের ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে আজহারীর এই ধরনের মনোভৃত্তির জন্য তাকে তাকে ইংল্যান্ডে আসতে দেবে আমেরিকায় আসতে দেবে অবশ্যই না সুতরাং সে তো হেডস পিচার এই একটা ফুটেজ ভিডিও ফুটেজ যে ফুটে ভিডিও ফুটেজের মধ্যে আপনারা শুনবেন সে প্রকাশ্যে বলতেছে যে ইহুদিদেরকে ইহুদিদেরকে পরাজিত করা হবে রুস্কিয়ামতের আগের দিন ইমাম মা দিয়ে এসে এদেরকে যুদ্ধে পরাস্ত করবেন এবং এদের মহিলাদেরকে যৌনদাসী বানাবেন আপনারা কি মনে করেন না এই ভিডিও ফুটেজটা ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিসের নজরে আসে নাই তার এই হেড স্পিচটা কি আমাদের গভর্নমেন্টের কাছে পৌঁছায় নাই তো এইসব মিলাইয়া তাকে এই এই বেটাকে এই দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে আমি সেলিউট জানাই আমাদের ব্রিটিশ পার্লামেন্টকে এবং ব্রিটিশ গভর্নমেন্টকে হ্যাঁ হৃদয় এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে বলুন প্লিজ হ্যাঁ হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে ব্রিটিশ পার্লামেন্ট যে কাজটি করেছে সেটা আসলে অনেক পরে হয়ে গেছে আমার মনে হয় এবং এটার পিছনে একটি কারণ যে তাদের হাতে এরকম ওয়েস্ট করার মতো টাইম ছিল না যে আজহারের তারা ইংলিশে ট্রান্সলেট করে তারা বুঝবে তো এটা আসলে রিসেন্ট হয়েছে এবং যখন আসলে তার এই যেখানে নাসারাদের সকল সকল প্রকার প্রকার সেবা সুবিধা সে ভোগ করে অথচ তাদের বিরুদ্ধে সে বারবার কনস্ট্যান্টলি ঘৃণা ছড়িয়ে যাচ্ছিল যে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে মন থেকে ঘৃণা করতে হবে ইত্যাদি ইত্যাদি তো আমার মনে হয় এটা যদি আগেই আমরা কোনোভাবেই আহ বুঝতে পারতাম আমাদের ইংল্যান্ড এবং অন্যান্য যে সমস্ত দেশের ইহুদি নাছারা রয়েছেন তারা অবশ্যই আগে বুঝতে পারলে এটা অনেক হতো তো যেহেতু হয়েছে সেটাও সাধুবাদ এবং এই পৃথিবীতে যারাই আসলে এই ধরনের ঘৃণা ছড়াবে তার তারা প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি ভালো সেক্টর থেকে ব্যান হবে এটা আমরা মনে করছি এবং ফিউচারে হবে আর এটার একটি জলযন্ত উদাহরণ হচ্ছে এই মিজানুর রহমান সে নিজেকে অনেক বড় পন্ডিত ভাবে এত সন্দেহ নাই এবং মূর্খের নেতা হয়েছে সে প্রথম কথা হচ্ছে সে মূর্খের নেতা হয়েছে কোন শিক্ষিত মানুষ ভদ্র ভালো মানুষ কিন্তু তার যদি একদম সুন্দর করে যদি বিষয়টা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যারা ধর্মান্ধ তাদেরকে আমি শিক্ষিত মনে করি না আমার জায়গা থেকে যারা আসলে মূর্খ অজ্ঞ পড়াশোনা কম ধর্ম সম্পর্কে কিছুই জানে না তারা এই মিজার রহমান আজহারের বেশিরভাগ ভক্ত এবং দেখতে পাই আমাদেরকে যারা থ্রেট দেয় বা বিভিন্ন জায়গায় গিয়ে এ ধরনের হেড ছড়ায় বা কমেন্ট করে বা হত্যার হুমকি দেয় তাদের ম্যাক্সিমাম হচ্ছে এই মিজার রহমান আজাদের মধ্যে ওকে তাহলে এটা বোঝাই যাচ্ছে খুব সহজভাবে যে তারা আসলে এই অনুপ্রেরণা কিংবা তাদের যে এই গালাগালি করা হত্যা করা হুমকি দেয়া ইত্যাদি এই ধরনের আহ মানে ইয়ে কই পায় উস্কানি কই পায় তারা তাই না তারা তো জন্মের পর থেকেই এগুলা শিখে নাই তারা নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে শিখছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি কিছুদিন আগে মিজানুর রহমান বেশ কিছু মিথ্যাচারী তার জবাব দিয়েছি আমার একটি ভিডিওতে যেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট করেছি যে মিজান মারাত্মকভাবে মিথ্যা কথা বলে যেমন আহ একটি উদাহরণ দিই যারা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারছেন আমি কোনটির কথা বলছি সে বলেছে যে সাউন্ড অথবা শব্দ হ্যাঁ সে হচ্ছে মানে যে বিজ্ঞানীরা গিয়েছিলেন তারা ছাদে গিয়ে এই শব্দ গুলো শুনতে পেয়েছে মানে সে আজানকে মিন করছে বাট সে নিজেই একটু আগেও বলছে যে আজানে ছাদে কোন প্রকার শব্দ আহ প্রেরণ করার মতো মাধ্যম নাই যেমন বাতাস নাই তো শব্দ চলাচলের জন্য যে মাধ্যমটা অপরিহার্য আহ তার মধ্যে একটি হচ্ছে বায়ু এবং আরো দুইটা ম্যাটেরিয়াল আছে একটা হচ্ছে কোটিন এবং একটা হচ্ছে আপনার পানি বা তরল তো এই তিনটার একটি মেট্রো কিন্তু এই চাঁদের মধ্যে নেই যেটা মিজান বানিয়ে বানিয়ে আসলে মানুষকে এই মিথ্যা গুলো বলেছিলাম আরো আছে যে ওখান থেকে আসার পর চাঁদ থেকে নেমে আসার পর তারা পৃথিবীতে এসে কোন জায়গায় শুনতে পেয়েছে এইখানেও কিন্তু সাইদি এবং মিজানের পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে দুইজন্য দুই জায়গা অর্থাৎ মিথ্যা যখনই বলে মানুষ তখনই আসলে বানিয়ে বানিয়ে কথা বলতে তো মানে ওখানে মিথ্যা বলতে গিয়ে আসলে তাদের ভুল গুলো ধরা পড়ে তা আসলে এই যে তারা যে মিথ্যা কথা বলে এটা আসলে মানে নতুন করে বলার কিছু পরিমাণে কথা বলে এরপরে হচ্ছে যে তারা ঘৃণা ছড়ায় তারা মানুষের মধ্যে বিবাদ তৈরি করে যেমন আহ বক্তাদের মধ্যে বিশেষ করে আব্দুল রাজ্জাক এবং মিজানো মানে তারা বলতেছে যে আমাদের মূর্তি ভাঙার যে রীতি সেটা আমাদের রক্তে মিশে আছে এখন রক্তে মিশে যখন আছে এই মূর্তি ভাঙার নীতি তাহলে তারা অবশ্যই এই হিন্দুদের উপর আক্রমণ করবে তাই না রিসেন্ট যে বাংলাদেশে যে সমস্ত জায়গার মধ্যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হয়েছে করা মন্দিরে লুট করে বিভিন্ন সম্পদ মানে তারা লুটে নিয়ে গেছে তার পিছনে হচ্ছে মেইন উস্কানি দাঁতা হচ্ছে এই বিজ্ঞান রহমান মতো আজহারির মতো আহ কুলাঙ্গাররা যারা আসলে ধর্মের লেবাস ধরে মানুষকে সুপোতে আনার

কারণ হচ্ছে তার এই কাছ থেকে সে কোটি কোটি কুটি কোটি টাকা হাতিয়ে ছিল। তো এই বিজনেসে যাতে ভাটা না পড়ে সেই জন্য সে একেবারে পাগল হয়ে উঠে পড়েছিল সে এটা আসার জন্য কোর্টে আপিল পর্যন্ত করেছিল ঠিক আছে এর কারণ তুমি ইংল্যান্ডে আসার এত জরুরি দরকার কি ছিল এত এত দরকার এত দরকার কি ছিল তোমার কেন এত দরকার ইংল্যান্ডে আসার জন্য কি এখানে একটা একটা বিষয় বলি আপনাকে হ্যাঁ জি আমার সাহেব আমি এখানে একটা বিষয় বলি যে তারা কিন্তু দেখবেন সবসময় বলে যে হেদায়তের মালিক আল্লাহ তাই না এই কথাটা কিন্তু সবার মুখে মুখে পাবেন আপনি হেদায়তের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ এখন তাহলে এই মিজান কেন ইংল্যান্ডে গিয়ে মানুষকে হেদায়ত করতে হবে

ইংল্যান্ডে আসার বড় কারণ ছিল যে এইখান থেকে সে প্রচুর টাকা পয়সা মানুষের কাছ থেকে মানে উপহার হিসাবে পেত মানে মানে মানুষদেরকে তার সুমিষ্ট কণ্ঠ দিয়ে পাগল কণ্ঠ দিয়ে ওয়াজ করে পাগল করে মানুষের কাছ থেকে পয়সা হাতিয়ে নিত তো এই এটি ছিল তার বিজনেস এই বিজনেসে ভাটা পড়ছে যার কার যার কারণে সে মানে একেবারে পাগল হয়ে গিয়েছিল যে সাম আই মাস্ট গো টু ইংল্যান্ড আদার আম গোনে লুজ মাই বিজনেস তো এটাই ছিল বড় তো আমি মূল পয়েন্টে আসি হৃদয় তো ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিষিদ্ধ করা হয়েছে কয়েকটি পয়েন্টের উপর এক সে হেড মানে মানে সে হেইটার সে হেড স্পিচ ছড়াচ্ছে কাদের মধ্যে ছড়াচ্ছে কাদের বিরুদ্ধে ছড়াচ্ছে হিন্দু এবং ইহুদিদের বিরুদ্ধে দুই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এটিও কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নজরে এসেছে তারা এটি এটি তাদের নজরদারিতে এসেছে এই কারণে যে এই মালটাকে বাংলাদেশ থেকে কেন বিতাড়িত করা হলো নিশ্চয়ই এর মধ্যে সমস্যা আছে তো পার্লামেন্টে স্পষ্ট করে বলা হয়েছে যে আমাদের শান্তিপ্রিয় দেশে হেটস পিচের কিংবা সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই এই মানুষটা যদি ইংল্যান্ডে নাও আসতে পারে তাহলে অনলাইনে অনলাইনে সে কি করবে মানুষের মধ্যে হেড স্পিচ চড়াবে সাম্প্রদায়িকতা ছড়াবে ঘৃণা বিদ্বেষ চড়াবে এবং পার্লামেন্টে স্পষ্ট করে বলা হয়েছে যে সে হিন্দুদের বিরুদ্ধে হেড স্পিচ ছড়িয়েছে ঘৃণা সাম্প্রদায়িকতা ছড়িয়েছে এরপর আরেকটি জিনিস সে যেটি করেছে সেটি হচ্ছে যে সে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ঘৃণা বিদ্বেষ চড়িয়েছে এইবার আসুন আসল কথায় মানে ইহুদিদের বিরুদ্ধে সে ঘৃণা বিদ্বেষ কি করে ছড়ালো আমি লাইভের শুরুতে বলেছি আপনারা এটি খেয়াল করে দেখবেন তার ভিডিওটা এই লাইভ শেষে আপনারা প্লে করবেন গুগলে সার্চ দিয়ে বের করবেন ইউটিউবে সার্চ দিয়ে বের করবেন সে বলেছে যে নবী মোহাম্মদ দাস প্রথা নিষিদ্ধ করেন নাই শুধুমাত্র একটি কারণে যে রুজ কিয়ামতের আগে ইমাম মাহদি আলাহিসাল্লাম স্টেট অফ ইসরাইল ইহুদি রাষ্ট্রের সাথে যুদ্ধ করবেন জিহাদ করবেন এবং তাদের অনেক পুরুষরা মারা যাবে তাদের স্ত্রীরা স্বামীহীন হয়ে পড়বে হম পুরুষের সংখ্যা কম থাকবে বিধায় এই সমস্ত নারীদেরকে যৌনদাসী বানাতে হবে এইটা সে স্পষ্ট করে বলেছে এখন এই ভিডিও ফুটেজ কি ব্রিটিশ ইন্টেলিজেন্স সার্ভিসের নজরে আসে নাই আর ব্রিটিশদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে এই স্টেট অফ ইসরায়েল ইসরায়েল ইহুদি ইসরায়েল তাহলে এটি কি তাদের নজরদারিতে আসে নাই এটিও একটি বড় কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে সে হেস পিচড়াচ্ছে ঠিক আছে আমি এইটুকু বললাম এই সমস্ত কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে সে হচ্ছে হেইটার সাম্প্রদায়িক এবং ইংল্যান্ডের মতো দেশে তার যাতে স্থান না হয় এই জন্য ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা সুচ্চার হয়েছেন এবং তাকে শেষ পর্যন্ত চিরতরে নিষিদ্ধ করা হয়েছে এবং আমি মনে করি এই জানোয়ারটাকে এই সাম্প্রদায়িক মানুষটাকে পৃথিবীর সব কয়টা দেশ থেকে নিষিদ্ধ করা হোক পার্শ্ববর্তী থেকেও নিষিদ্ধ করা হোক যতটা দেশ আছে সব কয়টা দেশ থেকে এই সমস্ত নিষিদ্ধ করা হোক ঠিক আছে আমি শেষ করলাম আপনার কি কোনো কিছু বলার আছে বললে আমি আসিফ আসিফের কাছে যাব রাইট আমি যেটা বলছিলাম আহ সেটা আসলে এবং হিন্দুদের যে সমস্ত বক্তব্য দিয়েছে এটা অলরেডি মানুষের কাছে চলে গেছে এখন হচ্ছে যে বাংলাদেশে যদি সে আসে আর কি আমার কাছে খবর আছে সেটা হচ্ছে যদি বাংলাদেশে আসে নিশ্চিত সে হচ্ছে পাশে থাকবে এটা হচ্ছে এক আর দ্বিতীয়ত যদি আহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি রিসেন্টলি ভারতের আহ হিন্দুরা কিন্তু খেপছে এখন প্রচুর এখন তারাও দাবি করছে যে মিজানকে আমাদের দেশে পাঠানো হোক হ্যাঁ আহ ওখানে আমরা ব্যবস্থা করবো তার কারণ হচ্ছে তারা সে ওই বিভিন্ন জায়গায় যে হিন্দুদের উপর আক্রমণ যেটা বললাম এটাকে সেটা এবং আহ অন্যান্য সকল যেই আহ অবস্থিদের উপর অত্যাচার বিশেষ করে হিন্দু তাদের উপর যে অত্যাচার নির্যাতন জুলুম লুট সন্ত্রাসী এগুলোর পিছনে যেহেতু সে একমাত্র মানে হোতা সে অর্থে তারা কিন্তু এখন দাবি জানাচ্ছে যে মিজানকে আমাদের দেশে পাঠানো হোক এখন যদি মিজান যদি ভারতে যায়

ধনী ধনী রাষ্ট্রগুলো যেখানে মানুষ তাকে পয়সা দিতে পারবে এটা হচ্ছে তার বিজনেস এখন ভারতে যদি দেখে এখন সে যদি দেখে যে ভারতে গেলে তার ধর্ম ব্যবসাটা জমজমাট হবে মানুষের কাছ থেকে প্রচুর পয়সা হাতিয়ে নিতে পারবে তাহলে সে ভারত যাবে যে কোনো উপায়ে ভারত যাবে যদি কোনো রিক্স না থেকে তাকে আর যদি রিক্স থেকে থাকে তাহলে সে ভারতকে অ্যাভয়েড করবে আমি কি বুঝাতে পেরেছি আপনাকে না না টিম অক্টোবর জানেন না যে হিন্দুরা দাবি করছে যে আমাদের দেশে পাঠানো হোক পাটানো মানে হচ্ছে ফুলের মালা দিয়ে না বুঝতে পারছেন গ্রেফতার করে নিয়া যাবে যেমন জাকির নায়েক ভারত থেকে পালাইলো না জাকির নায়েক যদি এখন ভারতে ঢুকে তাহলে কি তাকে ফুলের মালা দিবে আপনার মনে হয় না 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 ফুলের মালা দেবে কেন জুতার মালা দেবে তাকে ঠিক আছে হবে বিজানেরতে কিছু হবে যদি একটু আসিফের কাছে যাই আপনি মিজানুর রহমানকে যা আমাদের ইংল্যান্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে তো এই ব্যাপারে এই জিনিসটা এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন একটু বলবেন কি প্লিজ তারপর আমরা আলোচনা আলোচনায় যাব ফার্দার আলোচনায় ধন্যবাদ আমান ভাই আমাদের সুযোগ দেওয়ার জন্য হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি আযাহারের ব্যাপারটা একটু দেখি যেখানে আপনারা যে ধর্ম ব্যবসাটা আনছেন এটা আমাদের কয়েকজন এই বক্তাদের মধ্যে আজাহারি হচ্ছে অন্যতম একজন ধর্ম ব্যবসায়ী যাকে একটা ওয়াজের জন্য ইনভাইট করতে হলে তাকে সরাসরি ইনভাইট করা যায় না তার যে পিএস আছে বা বডিগার্ড আছে তাদেরকে ইনভাইট তাদেরকে আগে নক করতে হয় যে ভাই আজহারিকে কি একটু সময় আজহারি কি আমাদের ওয়াজে একটু সময় দিতে পারবে তখন তাদের যে পিএস থাকে বা বডিগার্ড থাকে তারা তখন দাবি করে যে ভাই আমাদের মতো যারা আছে এদের সময় নাই ওয়াজ করার মতো কিন্তু আসলে অতটা মানে ওয়াজ ওদের অতটা ওয়াজের মধ্যে ওরা ই করে নাই অতটা ওয়াজ ওদের হাতে নাই তারপরেও বলে যে সময় নাই দুই মাসের মধ্যে মানে একটা টাকা বাড়ানোর একটা চিন্তা ভাবনা করে ওদের ডিমান্ড একটু বাড়ানোর চিন্তা ভাবনা করে এটা মানে বলে যাতে আমাদের বক্তাটা উপরে উঠতে পারে তাদের টাকা টাকার যে এমাউন্ট এমাউন্টটা আরো বাড়তে পারে এটা বলে মিথ্যা একটা আহ মানে প্রতারণা করে সাধারণ মানুষের সাথে শুধু আজহারিকে আহ বললে হবে না আমাদের বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি এর মধ্যে আরো অনেক বক্তা আছে যেগুলো ধর্মের নামে ব্যবসা করতেছে প্রতারণা করতেছে মানুষের সাথে যেখানে ধর্মের বড় বড় স্টেজে উঠে ইসলাম প্রচারের নামে ভিন্ন ধর্মাবলম্বীদের ছোট করা হচ্ছে আমি দেখছি কয়েকটা ওয়াজ মাহফিল ফলো করছি যেখানে সরাসরি বলা হচ্ছে যে এমন শিক্ষা দেওয়া হচ্ছে ওয়াজ মাহফিল গুলোতে যেখানে বলতেছে যে ইমাম মাহাদি ইব্রাহিম আল্লাহ ইসলাম যে আমাদের ইসলামের আদি পিতা সে তার রক্তে আছে মূর্তি ভাঙ্গার রক্ত তার আমাদের মুহম্মদাম সেও মুক্তি মূর্তি ভাঙ্গার রক্ত এই রক্ত আমাদের শরীরে আছে এই বক্তারা বলে আমাদেরও মূর্তি ভাঙার এই এইগুলো কথা বলে সাধারণ মানুষের মগজে এটা ঢুকাই দেওয়া হয় এভাবে সাধারণ মানুষদেরকে জিহাদি করা হয় যে সবাই আরো কিছু কথা শুনছি ওদের মুখ থেকে যারা সাধারণ মানুষ থাকে তাদেরকে বলে যে যাদের মানে বিবাহর বয়স হয় নাই যুবক যারা তাদেরকেও এরকম কথা বলে আমি শুনছি যে আপনারা বিয়ে করুন বিয়ে করুন বিয়ে করে অনেক ছেলে পেলে নেন কারণ আমার ইমাম মাহাদি বা ইসলামের অনেক সৈন্য দরকার তখন সেই সৈন্যকে সাহায্য করতে পারবে যাদের জন্য প্রস্তুত করা হয় আর এর যে অনুসারীরা আছে বাংলাদেশে আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে একটু ভালোবাসি কারণ এটা আমার জন্মভূমি এর সৈন্যরা এর এর অনুসারীরা দেখবেন নিজানুর রহমান বা দিল হাসিন সাইদি তারা কুখ্যাত অপরাধী অপরাধী বলে বর্তমান গণ্য হয়েছে সমস্ত সমস্ত এর অনুসারীরা নারী ভাষণে যেখানে বলছে যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ যেখানে ধর্ম নিয়ে মাতামাতি করা যাবে না ধর্মের যে বিষটা বাংলাদেশে প্রয়োগ করা যাবে না তারপরও এর অনুসারীরা আমরা দেখতে পারি সাধারণ মানুষ কিন্তু এতটা বোঝে না ধর্ম নিয়ে এদের কারণে এরা মানুষকে উস্কানিমূলক কথা দিয়ে এই ধর্মের প্রতি অনুপ্রেরণা জাগিয়ে মানুষকে জিহাদের জন্য প্রস্তুত করে এদের আসলে আমাদের যদি এখন সচেতন সমাজ না হই মানুষ এখন যদি না বোঝে তাহলে আমাদের দেশটা আফগান হইতে বেশি দিন সময় লাগবে না আমি দেখতে পাচ্ছি যে এখনো বাংলাদেশের মানুষ থেকে যেখানে বলতেছে যে আমরা স্বাধীনতায় বিশ্বাসী না আমরা স্বাধীন কোনো ভাবে মানতে চায় না যে আমরা স্বাধীন একটা রাষ্ট্র কারণ স্বাধীন রাষ্ট্র ওরা এটাকেই মানে যেখানে 100% মুসলিম আছে বা ওই দেশে কোনো হিন্দু নেই খ্রিস্টান নেই বৌদ্ধ নেই যারা বিশ্বাস করে না তারা নেই ওরা সেটাকে স্বাধীন ভাবে যেটা মুসলিম আমার মনে হয় এরা যদি সমস্ত হ্যাঁ কিছু বলবেন আমান ভাই হ্যাঁ আসিফ আমি যে পয়েন্টটা হাইলাইট করতেছি আপনি যেটি বলেছেন আমি বুঝতে পেরেছি আমি হৃদয় এবং আপনার আপনাদের দুইজনকে বলবো জিজ্ঞেস করব ওই যে আধারের যে ভিডিও ফুটে একটা ভিডিও আছে আপনারা এটা কি দেখেছেন এটা কি শুনেছেন যেখানে সে বলেছে যে রুজ কিয়ামতের আগের দি আগে ইমাম মাহদি আসবেন মাহাদি আসার পরে উনি ইহুদির রাষ্ট্র মানে ইহুদিদের সাথে যুদ্ধ করবেন আই মিন স্টেট অফ ইসরায়েলের সাথে যুদ্ধ করবেন এবং তাদের নারীদেরকে গণিমতের মাল বানাবেন হ্যাঁ যার মানে তাদের পুরুষরা মুসলমানদের হাতে নিহত হয়ে পড়বে যার কারণে তাদের মানে নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং তারা পুরুষদের তাদের পুরুষের প্রয়োজন হ্যাঁ নারীদের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে যার কারণে নবী মুহাম্মদ ইয়ে করেছেন ওই

তো এখানে বিষয় হচ্ছে যে হ্যাঁ আমি এই বক্তব্যটা অনেক আগে শুনেছি আহ recently শুনলাম সে একদম স্পষ্টভাবেই বলতেছে যে দাস দাসী মানে প্রশ্ন করা হয়েছিল এটা একটা TV স্টক show তাকে সাক্ষাৎকারের মধ্যে এই প্রশ্নটি করা হয়েছিল যে দাস দাসী প্রথা কেন নিষিদ্ধ করা হয়নি আহ বা দাস দাসী প্রথা সম্পর্কে কি আছে আমাদেরকে ডিটেল বলুন তখন সে উত্তর খুব সুন্দর করে বলল যে দাস দাসী প্রথা এটা আসলে নিষিদ্ধ করা হয়নি তখন জিজ্ঞাসা কেন হয়নি তখন বলল যে এটা এই কারণে হয়নি যে ইহুদিদের সাথে যুদ্ধ হবে এবং যুদ্ধের মধ্যে তখন বেশ কিছু মাল তারা আহরণ করবে এর মধ্যে নারী থাকবে মানে সে ওই নারী কেউ যাচ্ছে তো তাদের কি হবে তাদের অবস্থা তখন তাদেরকে দিয়ে কি করা হবে এই কারণে আসলে নিষিদ্ধ করা হয়নি তাদেরকে তখন দাস দাসী হিসেবে তারা গ্রহণ করবে অর্থাৎ নবী সাহেবের সময় যেই আহ দাস দাসীদেরকে দিয়ে তারা যা যা করত যেমন হচ্ছে এক যৌন দাসী হিসেবে ব্যবহার করত অনেক অনেকের কাছে গিফট করত এবং অনেকে বাজারে বিক্রি করে দিত এই যে সারটা এটা তারা আবারো ফিল করবে এই সাদের অংশটা তারা আবারো গ্রহণ করবে এই যে একটা আশা মানে বিশাল পরিমাণে এটা কিন্তু মানে মুসলিমরা তৃপ্তি সহকারে বলে যে আমরা কিন্তু যুদ্ধে জয়ী হব মানে নিশ্চিত আগে থেকে নিশ্চিত জয়ী হব এবং আমরা তখন দাস দাসী কি আমরা গ্রহণ করব এবং দাস দাসী আমরা বিক্রি করব আমরা এভাবে বুক করব এই যে একটা বিশাল মানে মন ভরা একটা আশা এই আশাটাকে কিন্তু মিজান এখানে খুব সুন্দর করে বুঝিয়েছে দ্যাটস ওয়াই আসলে এই দাস দাসী পাতাটি রবি সাহেব লিখতে যায়নি তো এটা আমি শেষ করে দিচ্ছি এটা আসলে হৃদয় হৃদয় হ্যাঁ বলুন বলুন শেষ করুন শেষ করুন আপনি এটা সরাসরি হ্যাঁ বলছেনে এটা সরাসরি ভাবে ইহুদিদের বিরুদ্ধে যাচ্ছে কথাটা মানে তাদের সবকিছু ব্যবহার করেছে যে মাইক্রোফোনটাতে বলতাছে সে যে টিভি টক শোতে বসে যে স্টুডিওতে বসে কথা বলছে এ টু জেড কিন্তু ইহুদিদের আবিষ্কার ইহুদিদের সবকিছু ব্যবহার করে ইহুদিদের বিরুদ্ধে কিন্তু কথাগুলো বলছে এবং ইট ইজ ওয়ান অফ দা মেইন রিজন আচ্ছা আমি বলি শেষ করি আচ্ছা আচ্ছা প্লিজ এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ ইহুদিরা ফুলে ফেফে ওঠার জন্য এবং আরেকটা বিষয় খুব হাস্যকর আমার কাছে লাগে যে মুসলমানদের কাছে কি আছে কি এমন আছে তারা তারা তো একটা যে সমস্ত অস্ত্র এবং অন্যান্য ভুম তুম কিনে আনে ওগুলোও তো তাদের কাছ থেকে কিনে আনতে হয় তারা তো নিজেরা একটা দিয়াশলাইয়ের কাঠিও বানাইতে পারে না তাহলে তাদের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ করবে এই কথাটা পুরোপুরি হাস্যকর তারা যদি একটা বোম ব্লাস্ট করে পুরো পৃথিবীর মুসলমানকে এক মিনিটে ধ্বংস করে দিতে পারবে সুতরাং যুদ্ধ করে জয় হবে এটা সম্পূর্ণ একটি হাস্যকর কথা ঠিক আছে বলুন না আপনি হ্যাঁ হৃদয় খুব হৃদয় থ্যাংক ইউ মাই এখন হৃদয় আমি আসিফের কাছে আসতেছি আমি আসিফের কাছে আসছি একটা মিনিট তানবির শরীফ আপনি একটু ওয়েট করুন আপনি যাবেন না এখন এই যে মৌলানা আজহারি আজহারি এই যে কাজটা মানে এই এই যে বক্তব্যটা দিল এটি কি ইহুদি রাষ্ট্র স্টেট অফ ইসরায়েলের ইয়েটা মানে স্টেট অফ ইসরায়েল যে ইংল্যান্ড আমেরিকার বন্ধু রাষ্ট্র হম আজহারির আজহারি যে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে এই কথাগুলো বলল এটি কি তাদের নজরদারিতে যায় নাই অবশ্যই গিয়েছে আর আজহারি যে বলল রুজ কিয়ামতের দিন কিয়ামতের আগে মুসলমানরা ইহুদিদের উপর জয়যুক্ত হবে আরে ভাই কিভাবে জয়যুক্ত হবে একটা সুপার পাওয়ার দেশ যে দেশের এটম বোম্ব আছে তারপর হাইড্রোজেন বোম্ব আছে ক্ষেপণাস্ত্র আছে সেই দেশের মানুষের সাথে তুমি তীর ধনুক আর নিয়ে যুদ্ধ করবে তুমি কিভাবে আজহারি বুঝলে যে তোমার ইমাম মাহাদি এই যুদ্ধে জিতে যাবে কারণ নবী মোহাম্মদ তো বলেছে ইমাম মাহাদি তীর ধনুক ঘুড়া টুড়া এইগুলো নিয়ে যুদ্ধ করবে ইজ ইট পসিবল হাউ ফানি ইট ইজ আচ্ছা ঠিক আছে আসিফ আপনি কিছু বলেন আমি তানবীর শরীফকে এইখানে এড দিচ্ছি হৃদয় থাকবেন হ্যাঁ আমি সংক্ষেপে বলবো হৃদয় ভাই খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমরা যদি একটু দেখি আপনি যে কথাটা বলছেন যে তীর ধনুকের যুদ্ধ এখন যে আধুনিক যে অস্ত্রগুলো আছে এর সামনে তো একবারে ছোট একবারে ওই মানে খুবই সামান্য একটু করেন এক মিনিট শেষ করে দেবো ভাই এক মিনিট যেখানে আমি স্পষ্ট একটা হাদিস পড়ছিলাম যে আহ ইমাম মাহাদি আসার ব্যাপারে যে নামে একটা জায়গা আছে সেখানে যদি বিজয় করে মুসলিমরা তখন ইমাম মাহাদ মাহাদির হাদিসটা সবাই লক্ষ্য করি যারা আসলে এরকম মানে শুধুই বিশ্বাস করি কিন্তু কিছু জানি না তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা এই হাদিসটা পড়বেন যে কুস্তুন্তুনিয়া নামে একটা জায়গা আছে সেখানে বিজয়ের পরে ইমাম মাহাদি আসার কথা ছিল সেই কুস্তুন্তুনিয়া বিজয় হয়ে গেছে মুসলিমরা দখল আছে কিন্তু ইমাম মাহাদির আগমন এখনো ঘটে নাই এ থেকে আমরা বুঝতে পারি এই যে যে ভবিষ্যৎ বাণীটা বর্তমান সাধারণ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে যারা বোঝে না যারা সাধারণ জনগণ তাদেরকে একটা বিভ্রান্তর মধ্যে ফেলানো হচ্ছে এই বলে বলে মানুষকে জিহাদের জন্য অনুপ্রেরণা দেওয়া হচ্ছে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার যে মানুষ যদি একটা ধর্মের আহ এই শেষ যদি মুসলিম যদি ঠিক আছে যদি ধর্মটা মুসলিম কায়েম করুক বা পুরো পৃথিবী মুসলিম দখল করুক যুদ্ধ করে করবে কেন এটা তাদের একটা ঐশ্বরিক যদি পাওয়ার থেকে পার ধারাই করবে না না যুদ্ধ করে করবে না কিন্তু আসিফ জিহাদ কি আমত পর্যন্ত চলবে হ্যাঁ এটা তো নবী মুহাম্মদের হাদিস হ্যাঁ হ্যাঁ তো দাস এখন আমি তানভীর শরীফের কাছে যাচ্ছি ওনার বোধহয় সময় নাই আসিফ আপনি থাকবেন আপনাকে একটা প্রশ্ন করি সেটি হচ্ছে যে ইমাম ইসরাইলের সাথে বা ইহুদিদের সাথে তীর ধনুক দিয়ে যুদ্ধ করবেন তার ঘোড়া থাকবে হুম। ঘোড়ায় চড়ে গিয়ে জিহাত করবেন যুদ্ধ করবেন এখন আপনি কি মনে করেন এই ইসরাইলের মতো মানে একটা দেশ যে দেশের উন্নত উন্নত মানের অস্ত্রশস্ত্র আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে আপনি মনে আপনি কি মনে করেন ইসরাইলের সাথে ইসরায়েলের ইহুদিদের সাথে ইমাম যুদ্ধে জিততে পারবেন এই বা গুড়া দিয়ে যুদ্ধ করে বা উড়া দিয়ে যুদ্ধ করে জিততে পারবেন আপনি কি মনে করেন সংক্ষেপে উত্তর দিন প্লিজ তাহলে হ্যালো আসিফ শোনা যায় ও আচ্ছা আচ্ছা আমাকে বলছেন আমি ভাবছি যে আচ্ছা না আমি আপনাকে বলছি আমি শরীফের কাছে যাচ্ছি হ্যাঁ বলুন না এটা আমার কাছে মনে হয় যে জিনিসগুলো বলা আছে এগুলো আমার কাছে বুকামি মনে হয় কারণ বর্তমান যদি দেখি একটা দেশকে ধ্বংস করার জন্য সাধারণ একটা বোমাই যথেষ্ট একটা একটা মানে বোমা বা আধুনিক অস্ত্র আছে একটা অস্ত্র যথেষ্ট আর সেখানে ধনুকের কতটুকু গুরুত্ব আসবে এটা ওই যে ইসলামিক সন্ত্রাসী মৌলানা আজহারি তাকে আমাদের গ্রেট ব্রিটেন ইংল্যান্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং চিরতরে নিষিদ্ধ কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ আর আমাদের ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই হিন্দু এবং বিরুদ্ধে ছড়াচ্ছে তারপর সে মানে ইহুদিদের আমাদের দেশের ইংল্যান্ডের শান্তিপ্রিয় মুসলমানদের যাতে বিভ্রান্ত না করতে পারে তাদেরকে সাম্প্রদায়িক না বানাতে পারে সেই জন্য তাকে চিরতরে আমাদের গ্রেট ব্রিটেন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো আপনি কি কি মনে করেন আপনি কি এই ব্যাপারে একমত আমাদের সাথে নাকি ভিন্ন মত পোষণ করেন আমাদের যেটা হচ্ছে আমি আসছি হচ্ছে এক শূদ্র আপনার লাইন দিছে ঠিক আছে তো আপনার কাছে আপনি 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 তানবীর শরীফ আমাদের লাইভে আমরা কাউকে শূদ্র বলে অপমানিত করি না কিংবা আমরা কাউকে মানে এই ধরনের ভাষা কারো প্রতি ব্যবহার করি না সুতরাং আপনি ভাষা ব্যবহারের ক্ষেত্রে যদি একটু সংযোগ বলতে বাধ্য হইতেছে কিছু করার নাই আর যেটা হতেছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মহানবিসাম বা কোরআন হাদিস কোনো জায়গায় এই যে হিন্দু খ্রিস্টান রোমান আইনের মতো স্বাধীন ব্যক্তিকে দাস দাসী বানানোর মতো কোন সিস্টেম ইসলামে আছে কিনা আগের দিন যখন আমি লাইভে যুক্ত হয়েছি আপনি আমাকে ব্যাক স্টেজে নিয়ে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলছেন আমাকে যুক্ত করতে দেননি এবং আমাকে বই খুলে রেফারেন্সটা দিতে দেননি এবং আমি আপনাকে এটাও চ্যালেঞ্জ দিয়েছিলাম ওই লাইভে যে আপনি যদি দেখাইতে না পারেন ইসলামে হিন্দু খ্রিস্টান রোমান আইনের মতো এরকম সাত প্রকার দশ প্রকার দাসের উৎস আছে যে স্বাধীন ব্যক্তিকে দাস দাসী মানে বিক্রি করা যাবে তাহলে আপনি নিজেকে জারজ দাবি করবেন আমাদের তানবি শরীফ আপনি একটু মিউট করেন আপনি ফেসবুকে

আরে কথা শোনেন আপনি কথা শুনে তারপর আমি দেখতে চাই আপনি কি আপনার মুহমদ কে ততবার গালি দেবো আপনার নবী মুহাম্মদ ছিল একটা ডাকাই ধর্ষক চুর বাড়ি ছিলেন আচ্ছা যাই হোক এখন তানভীর ভাই আপনি কথা শুনেন আপনি যদি আলোচনা করতে চান তাহলে সুন্দর করে আলোচনা হবে আমরাও রেফারেন্স দিব আপনাকে রেফারেন্স দেখাবো এবং চলে গেছে ওকে নিজে থেকে চলে গেছে নাকি আপনি কেটে দিয়েছেন না না চলে গেছে চলে গিয়ে বলবে কি জানো বলবে এই ক্রিশ্চিয়ান আমানউদ্দিন আমাকে লাইভ থেকে ব্যাকস্টেজে বের করে দিয়েছে এখন আমি দর্শক তাদেরকে বলছি দেখেন এই হচ্ছে মুসলমানের চরিত্র এই হচ্ছে এরা মুমিনদের চরিত্র ঠিক আছে এখন দর্শক যারা আছেন তাদেরকে আমরা দেখাবো কিছু সমস্যা নাই এটা আস্তে আস্তে করে আপনি উত্তেজিত হবেন না আস্তে আস্তে করে আমরা এটা নিয়ে আলোচনা করব কোনো ব্যাপার না এখন তানবীর যেই বিষয়টা নিয়ে আসছিল এখানে সে কোথা থেকে একটা চটি বই নিয়ে এসে সেটার পেজ তার একটা তার একটা পূর্ব একটা স্টুপিড অভ্যাস আছে বেড হি এটা হচ্ছে এই হ্যাবিটটা খুবই বাজে সে বিভিন্ন লাইভে দেখায় বইয়ের মলার দেখায় বয়ের মলার দেখে বলে যে এটা হচ্ছে এই বইয়ের মধ্যে আছে কিন্তু এই মনুষঙ্গিতা দেখা এই সে বিভিন্ন হাবিজাবি দেখায় দেখা সে নিজেকে এক্সপার্ট দাবি করতে চায় বাট এটা আসলে বোকামি সেটা নিজে বুঝতে পারে না সে যে কত বড় বোকা কিন্তু এখানে আসার পর আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনি আসুন আলোচনা করি আমরা আলোচনার মাধ্যমে বিষয়টা সংশোধন হোক কিন্তু সে সেটা না করে দর্শকগণ শ্রোতা আপনারা নিশ্চয়ই শুনতে বেজেছে গালগালি করতে শুরু করেছে হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে আমরা একটা হাদিস দেখাবো কিছুক্ষণের দাস দাসীর ব্যাপারে কি বলে গেছেন সেটা নতুন করে বলার কিছু নাই কারণ এর আগের আমরা বিস্তারিত আলোচনা করেছি আর আজকের এখানে আমি আপনাদেরকে একটা হাদিস দেবো যেখানে যুদ্ধের পরবর্তীতে বেশ কিছু গণিমতের মালের মধ্যে নারীদেরকে তারা পেয়েছিল এবং সেই নারীদের সাথে তারা আজল করার চেষ্টা করছিল এবং মোহাম্মদকে তখন জিজ্ঞেস করছিল যে আমরা কি এই মেয়েদের সাথে আহ মানে এই কাজটা কি করব মানে বীর্য কি ভিতরে দিব নাকি বাইরে দেবো এটা জিজ্ঞেস করছিল সোজা কথা যদি বলে আর কি তখন মোহাম্মদ বলল যে তোমরা ভিতরে দেবো বা বাইরে দেবো কোনো বিষয় না বাট যারা জন্ম হওয়ার তারা হবে আমি হাদিসটি বের করতে করতে আপনি একটু বলুন হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে তানবির তো চলে গেল এখন যদি সে লাইভে শুনে তাকে শুনবে আমাকে যে জারজ বলল হুম যারোজ বললো সে বললো জারজ এটাতে আমি আশ্চর্য হচ্ছি না তার একজন মুসলিমকে বলেছে বলেছে এটা আপনারা কুরানের আয়াতে এটা আছে সে তার আল্লাহ যাকে শিখাইছে তার নবী শিখাইছে সে তার শিখে আমাদের উপর প্রয়োগ করতেছে এখন আমরা লাইভে স্পষ্ট বলেছি যে নবী মুহাম্মদ স্বাধীন মানুষকে দাস বানিয়েছিল হম স্বাধীন মানুষদেরকে সে নবী মুহাম্মদ দাস বানিয়েছিল আমরা বুঝাতে চেয়েছি যে এই পৃথিবীতে যতটা মানুষকে দাস দাসী বানানো হয়েছে আইদার যুদ্ধবন্দি করে বা যুদ্ধে পরাজিত করে অথবা যে কোনো যে কোনো উপায়ে দাসদাসী বানানো হয়েছে তারা প্রথমে স্বাধীন মানুষ ছিল পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বাধীন মানুষ হিসাবে জন্মগ্রহণ করে থাকে আর এই সেই অর্থে নবী মুহাম্মদ স্বাধীন মানুষকে দাস বানিয়েছিল বনুকুরাইজার যে শিশু এবং নারীদেরকে নবী মুহাম্মদ মানে বন্দি করে দাস বানিয়েছিল তারা কি নবী মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র তুলে যুদ্ধ করেছিল না করে নাই তাহলে নবী মুহাম্মদের যুদ্ধ বন্দিনীদেরকে বন্দি বা বন্দিনীদেরকে দাস দাসী বানিয়েছিল এরা তো নবী মুহাম্মদ যুদ্ধ বন্দিনী বানানোর আগে থেকে স্বাধীন মানুষ ছিল হ্যাঁ আমি হাদিসটি এখানে দেখাই হ্যাঁ আপনি দেখুন তো পড়তে পারেন কি না প্লিজ আমি পড়তে পারতেছি না হৃদয় আপনি পড়ে শোনান এইটা উল্টা হয়ে গেছে আমার জন্য আচ্ছা

কি বলেন দেখা যাচ্ছে না আচ্ছা আপনি পড়ে শোনা ফেলান শুনে 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 না এটা আমি তো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা সিওর হওয়ার জন্য আপনাদেরকে দিয়ে পড়াচ্ছি আর কি এটা হচ্ছে সৈয়দ বুকারির তাওহিদ প্রকাশনী থেকে আমি এভাবে পড়ি তাহলে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে 2542 নম্বর হাদিস এখানে দেখুন স্পষ্ট ভাবে লেখা আছে ইবনু আবেজ রাহমাতুল্লাহি তাআলাহ তা বর্ণিত তিনি বলেন আমি আবু আবু সাইদ রাজা দেখতে পেয়েছি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম তিনি বললেন নবী এর সাথে আমরা বনি যুদ্ধে কিছু আরব যুদ্ধবন্দী আমাদের হস্তগত হলো নিশ্চয় দেখতে পাচ্ছেন কিছু আরব যুদ্ধবন্দী আমাদের কাছে হস্তগত হলো মানে তাদের হাতে বন্দি হলো তখন আমাদের কথা পড়লো মনে পড়ে আমরা রাসুল সাল্লামকে দেখেন এন কেন মনে পড়ছে দূর দূর নিঃসঙ্গ জীবন দূর নিঃসঙ্গ জীবন আমাদের জন্য পীড়াদায়ক হয়ে পড়েছিল মানে হচ্ছে তারা অনেকদিন যাবৎ তাদের বৌদের কাছ থেকে দূরে থাকার কারণে তাদের জীবনটা পীড়াদায়ক হয়ে গিয়েছিল এবং তাদের বৌদের কথা মনে পড়ে যায় তারপরে লেখা আছে আমরা আজল করতে চাইলাম দেখুন ব্র্যাকেটে লেখা আছে বাদী ব্যবহার করে বাদী ব্যবহার করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরপর লেখা আছে এ সম্পর্কে আমরা আমরা রাসুল্লাহ জিজ্ঞেস করলে তিনি বললেন এরূপ না করলে তোমাদের কোনো ক্ষতি হবে না কেননা কিয়ামত পর্যন্ত যাদের জন্ম নির্ধারিত রয়েছে তাদের আগমন ঘটবেই এটা আরো বিভিন্ন জায়গায় রয়েছে আধুনিক প্রকাশন থেকে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি আপনাকে দেখালাম এখন বিষয় হচ্ছে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কিছু মুস্তালিক যে যুদ্ধটা হয়েছিল তখন আসলে কিছু আরব তারা হস্তগত করেছিলেন অর্থাৎ মুক্ত মানুষদেরকে সে তারা হচ্ছে বন্দি করেছিলেন এবং করার পর পর তাদের বৌদের কথা মনে পড়লো যেহেতু দীর্ঘদিন যেমন তারা যুদ্ধ করছে বৌদের কথা মনে পড়ায় তারা হচ্ছে তাদের সাথে আজল করতে চাইলো তো পরে নবী সাহেব বললো যে তোমরা আজল করলেও করতে পারো না করলেও করতে পারো ভিতরে বা বাইরে কোন সমস্যা নাই কারণ যারা জন্ম হওয়ার তারা হবেই যে বাচ্চা গুলো জন্ম নিবে তারা নিবেই অর্থাৎ এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে আসলে স্বাধীন মেয়েদেরকে তারা হস্তগত করে তারা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছিলেন আপনারা বাদি বাদি ব্যবহার করে তারা এই কাজটি করতে চেয়েছিলেন অর্থাৎ এতে করে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুভ হয় যে আসলে স্বাধীন মেয়েদেরকে বা স্বাধীন মানুষদেরকে তারা যুদ্ধবন্দী হিসেবে ব্যবহার করতো দাসদাসী হিসেবে এর চেয়ে বড় প্রমাণ আমার মনে হয় এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে পৃথিবীর সব মানুষ স্বাধীন হয়ে জন্মায় তাদেরকে পরাধীন করে তারপর দাস দাসী বানানো হয় আইদার যুদ্ধ ক্ষেত্র থেকে যুদ্ধ বন্দী বা বন্দিনী বানিয়ে দাস দাসী বানানো হয় অথবা কোন স্বাধীন মানুষকে কেউ ক্রয় করে নিয়ে কি করে দাস বা দাসী বানিয়ে ফেলে এখন নবী মোহাম্মদ যাদেরকে দাস দাসী বানিয়েছিল তারা কি স্বাধীন মানুষ হিসাবে জন্মগ্রহণ করে নাই হ্যাঁ আচ্ছা নবী মুহাম্মদ যে সমস্ত শিশু এবং নারীদেরকে দাস দাসী বানিয়েছিল এরা কেউ কি নবী মুহাম্মদের নবী মুহাম্মদ এবং তার সাহাবিদের বিরুদ্ধে একটা পাটকেল ছুড়ে মেরেছিল হ্যালো না মারে নাই তাহলে নবী মুহাম্মদ যাদেরকে দাস দাসী বানিয়েছিল এদের মধ্যে তো অনেক শিশু এবং নারী ছিল এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হয়েছে হচ্ছে যে নবী মুহাম্মদ এই সমস্ত নারীদেরকে বাজারে নিয়ে বিক্রি করতো সে কি নারীদেরকে বিক্রি করে নাই দাসীদেরকে বিক্রি করে নাই সে কি ইজিপ্টের বাদশার কাছ থেকে দাসী গিফট হিসাবে নেয় নাই সে এমন একটা নবী সে এমন একটা নবী যার কোনো মেয়ে দেখলে জাগ্রত হয়ে যায় জাগ্রত হয়ে যাওয়ার পরে তার বউকে কাজ কাজ সারার পরে এসে বাইরে এসে বলে এই মহিলারা অনেক সময় শৈতানের বেশে আসে হ্যাঁ তোমাদের যদি এইরকম হয়ে থাকে তাহলে ঘরে গিয়ে তোমাদের বৌদের সাথে ফাই ফুর্তি করবে তখন তোমাদের কাম ভাব কি হয়ে যাবে শান্ত হয়ে যাবে কমে যাবে একটা নবী একটা আল্লাহর কাছ থেকে আসা একজন আল্লাহর কাছ থেকে এসেছে দাবি দাবিকারী একজন মানুষ যে তার যৌনতাকে কন্ট্রোল করতে পারে না রাস্তায় একটা রাস্তার একটা সুন্দরী মহিলা দেখার পরে তার কাম জাগ্রত হয়ে যায় সে কিনা বিশ্ব জাহানের বিশ্ব মানবতার আদর্শ আশীর্বাদ এটা তো আমরা হাদিসে পাই তানবীর শরীফ কি এই হাদিসে এই হাদিস থেকে কি বুঝতে পারে না যে তার নবী কি ছিল তার নবী তার সেক্সুয়াল কন্ট্রোল করতে পারতো না যার কারণে রাস্তাঘাটে মহিলা দেখলে তার কাম ভাব জাগ্রত হয়ে যেত মানে কাম ভাব ভাব জাগ্রত হওয়ার পরে সে গিয়ে ঘরে গিয়ে তার বউকে ডেকে বলতো যে আসো জলদি আসো আর তানবির শরীফ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে লাইভে যদি আমি প্রমাণ করতে পারি যে নবী মুহাম্মদ সরি কোরআনে কোন দাস দাসী শব্দ আছে কিনা হ্যাঁ তাহলে সে লাইভ ছেড়ে চলে যাবে সে তার ফেসবুক সে দেখিয়ে যে কোরআনে দাস দাসী শব্দ আছে কোরআনের দুইশো একুশ নম্বর আয়াতে দাসী শব্দ ব্যবহার করা হয়েছে যে তোমরা মুসরিক নারী স্বাধীন মুস্রিক নারীকে বিয়ে করার চেয়ে তোমাদের মানে মুমিনা দাসীকে বিয়ে করা উত্তম

উনাকে আমি ব্যাকস্টেজে নিয়ে প্রচুর পরিমাণে গালিগালাজ করেছি এটা শুনেন এটা হচ্ছে যারা জানে না এই লাইভ সম্পর্কে তারা হয়তো বা এটা মানবে কিন্তু যারা মোটামুটি লাইভে জয়েন হয় যারা কথাবার্তা বলেন তারা এটা খুব ভালো রকম ভাবেই জানেন যে কেউ যদি লাইভে জয়েন হয় জয়েন হতে চেষ্টাও করে তাহলে সে কমেন্ট দিতে পারে যে ভাই আমাকে যুক্ত করুন যেটা একটু আগেও সে করছে এখানে তো সে ধরলাম যে ঠিক আছে তাকে আমরা ব্যাক लेके গালা গালাগালি দিলাম তাহলে সে কি একটা কমেন্ট করতে পারলো না ভাই গালাগালি দিচ্ছেন কেন এড করুন এড করুন এই কথাটা লিখলেই তো হতো তাই না তাহলে সে দেখাক কোন জায়গায় করুন এই লেখাটা লিখছে কমেন্ট এটা দেখাক এটা করে প্রমাণিত হয় তানভীর আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনি বলেছেন কোরআনে দাস দাসী নাই তাহলে চোদ্দশো বছর থেকে আজ পর্যন্ত কোরআনের অনুবাদ করা হয়েছে যতটা করা হয়েছে যতটা হাদিস গ্রন্থ আছে সবগুলোতে দাস শব্দের অনুবাদ করা হয়েছে দাস দাসী শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে আপনি চোদ্দশো বছর পরে এসে বলা শুরু করে দিলেন যে কোরআনের দাসদাসী দাসী নাই তাহলে কোরআনের আয়াতগুলোর কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ অনুবাদ কেন এই করে এই বলে করা হচ্ছে যে দাস এবং আমি বলি তাহলে বিষয়টা আসলে কি এখানে তানবির শরীফ যে কাজটা করছে এটা যদি আসলে কোনো মুমিন জানতে পারে তাহলে তাকে তানবির শরীফকে যোতা পিটা করবে কারণ হচ্ছে সে পুরো ইসলামকে চাচ্ছে চেঞ্জ করে দিতে আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না কারণ হচ্ছে মিজানুর রহমান আজহারীর চেয়ে তো বড় মুমিন হয়ে গেছে না এই তানবির তাই না

সে বলেছে যে ইসলামে মানে কোরআনে দাস দাসী বলাটা হচ্ছে শির্ক একমাত্র এটা এটা আল্লাহ আমরা সবাই আল্লাহর দাসদাসী তাহলে সে যে কনস্টেন্টলি দাস দাসী শব্দ বলে থাকে যেমন শূদ্ররা হচ্ছে দাস তো সেও তো শির করতেছে কোরআনের যারা অনুবাদ করেছেন এবং তাদের অনুবাদ গ্রন্থগুলোতে কোরআনের অনুবাদে যারা লিখেছেন যে সমস্ত কোরআনের অনুবাদকরা দাসদাসী দাসী শব্দ ব্যবহার করেছেন দাস দাসী বলে দাস দাসী উল্লেখ উল্লেখ করেছেন এরা সবাই তো সবাই তো শির করেছেন হ্যাঁ এবং সে নিজেও শির করতেছে কারণ সেও তো হাদিস যখন হাদিস গুলো পড়ে হাদিস গুলো পড়ার সময় তো বলে নবী করিম সাল্লাম দাসদেরকে ভালো ব্যবহার করার কথা বলেছেন দাসীদেরকে বিক্রি করার কথা বলেছেন দাসীদের সাথে আজল করার কথা বলেছেন এই শব্দগুলো তো সেও বলে তাকে বিভিন্ন লাইবে তাহলে সেও শির করতেছে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম একদিন আমরা আজহারিকে ইংল্যান্ডে কেন নিষিদ্ধ করা হলো এই ব্যাপারে আপনার মতামত থাকলে বলুন আমি এটার আগে আমি এখন যে কথা বলছেন ওই থাম বুঝলি বলছেন না থাম্মেদ ওনার ব্যাপারে একটু কথা বলি আচ্ছা বলুন হ্যাঁ বলুন এই প্রাসঙ্গিকভাবে কি বলতে চান এবং আমি আমাদের অ্যাডমিন মেম্বারকে রেকর্ড করতে আমি বলবো দেখুন একটা আয়াতের শুরু একটা আয়াত না একটা শব্দ ওযুদী কেও অস্বীকার করে তাকে ওই এই থেকে দ্বীন থেকে খারিজ হয়ে যায় হামবুল আহমদ উনি মুসলিম না আমাদের মুসলিম মাইহিসতি উনি হতো আমার আল্লাহ যেটা বলতো ওটা উনি অস্বীকার করতেন আমার আল্লাহ বলছে সুরা নিচা থেকে অনেক সুন্দর বলা হয়েছে চাষির কথা যে সুরা তাহারিম বলা হয়েছে আমি আপনার জন্য হারাল করে দিয়েছি আপনি কেন হারাম করলেন আবার উঠেন আবার উঠেন আবার উঠেন আল্লাহ বলছে যে উঠার জন্য আর উনি চাই ঠানি লাভ ফেলতে এটা কি উনি কি মুসলিম না যেটা হালাল করে দিয়েছে আল্লাহ এটা উনি কিভাবে মানে অস্বীকার করে আমি আমান ভাই হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি আজাহারে কে নিয়ে আজাহারে কে নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজাহারে অনেক ভিডিও আছে আমার কাছে যে বড়ুবা আছে মুদ্দদারমার মানুষরা নাকি ওই জলশ্বাস করে মুশকিলিতে যাইয়া ওই পানিতে যাইয়া রং কাপছায় নাকি আল্লাহকে ডাকে এই রসুলকে ডাকে আবার নাকি ওই জলস্বাসে গেলে আবার বুদ্ধ ধর্ম গৌতম ডাকে তো উনি অনেক কথা বলছে এগুলো কি এই ধর্ম অবমাননা হয় না যখন আমাদেরকে মুসলিম হিসাবে আমাদেরকে যদি কেউ কিছু বলে আমাদের নুনুতে আকার লাগে কিন্তু যখন অন্য অন্য ধর্মের মানুষকে এই যে ভাজ কথাগুলো বলে তখন কি তাদের নুনুতে লাগে না হ্যাঁ সেইটাই তো গদিন আমি আমি মূল প্রসঙ্গে আসি তানবির শরীফ আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল আমি তার মানে চ্যালেঞ্জের মোকাবেলা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমি স্ট্যাটাসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি লিখেছি তানবির শরীফ ওনার ফেসবুক স্ট্যাটাসে আমার নামে যেসব মিথ্যাচার করেছেন তার জবাব দিতে বাধ্য হলাম উনি আমাকে খ্রিস্টিয়ান বলেছেন কোনো প্রমাণ ছাড়াই আমি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তা এই ফেসবুকে আমার এলাকার যেসব বন্ধু বান্ধব আছেন তারা ভালো বলতে পারবেন উনি বলেছেন যে আমি লাইভে বলেছি নবী মুহাম্মদ প্রথম দাসী দাস দাস দাসী বানিয়ে বিক্রি করেছেন আচ্ছা লাইভগুলো গুলো এখনো আমাদের পেইজে আছে যা প্লে করে দেখলে উনার মিথ্যাচারের প্রমাণ পাওয়া যাবে আমি এরকম মুটেই বলিনি আমি বরং স্পষ্ট করে বলেছি যে পৃথিবীর সকল মানুষই স্বাধীন মানুষ হিসাবে জন্মায় পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে মানুষ দাস দাসী বানিয়ে ফেলে আর নবী মুহাম্মদ যুদ্ধবন্দী এবং বন্দিনীদের দাস বানানোর আগে তারা অবশ্যই স্বাধীন মানুষ ছিল বা স্বাধীন মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিল আর নবী মুহাম্মদ দাসদাসীদের যে ক্রয় বিক্রয় করেছিলেন তা সিরাত গ্রন্থসমূহ বা হাদিস খুললেই পাওয়া যাবে উনি আমাকে বলেছেন তানবি শরীফ আমাকে বলেছেন উনাকে আমি রেখে গালিগালাজ করেছি কোথায় শরীফ আমাকে দেখালে খুশি হব লাইভগুলো আমাদের এখনো আছে কেউ ভিজিট করে উনার মিথ্যাচারের প্রমাণ পেয়ে যাবেন আর আমি তো উনাকে বেক স্টেজে রাখিনি উনি পালিয়ে গিয়ে আমার উপর দুষ্টাপাচ্ছিল পরে বেক স্টেজের ছিল খানিকক্ষণ সময়ের জন্য আমি তখন আলোচনায় ব্যস্ত ছিলাম এরপরে দেখি আর নেই আমি ওনার চ্যালেঞ্জ গ্রহণ করে লাইক করি এবং প্রমাণ করি যে যাদেরকে দাসদাসী বানানো হয়েছিল এরা সবাই ছিল স্বাধীন তাদেরকে যুদ্ধবন্দি করে দাসদাসী বানানো হয়েছে বিশেষ করে শিশু ও নারী যারা অস্ত্র হাতে তুলে নাই নবী এবং তা যার সাহাবিদ তার সাহাবিদের বিরুদ্ধে যে সমস্ত শিশু এবং নারীরা অস্ত্র তুলে নেয় নাই তাদেরকে দাসদাসী বানানো হয়েছে বানুকুরাইজার যার শিশু সকল পুরুষ পুরুষদেরকে হত্যা করে এবং কিছু কিছু শিশু দাদের লুম বুঝিয়েছিল গুপ্তাঙ্গে লুম বুঝিয়েছিল তাদেরকে হত্যা করার পরে সকল নারী এবং শিশুদেরকে কি করা হয় দাসদাসী বানানো হয় আচ্ছা যদি কোরআনের একটা অনুবাদ বা তাফসির গ্রন্থে দাসদাসী শব্দের বিকল্প বিকল্প শব্দ তানবীর শরীফ দেখাতে পারেন তাহলে আমি আমানুদ্দিন লাইভ করা ছেড়ে দেব আমি আবার চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি কুরানের একটি অনুবাদ শব্দের বিকল্প শব্দ উনি দেখাতে পারেন আজ থেকে লাইভ করা ছেড়ে দেব উনি দেখাতে পারে নাই এও বলেছি আমি ধরে কুরানের সকল অনুবাদ গুলোতে দাস দাসী শব্দই ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে একটু মিউট করেন প্লিজ হচ্ছে আপনারা চেক করে দেখে নিতে পারেন উনি উনি অরিত্র দাস একটু পরে আপনাকে এড করতেছি একটু ওয়েট করেন প্রীতি উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছে তানবির শরীফ আমাকে যদি কোরআনে দাসদাসী শব্দ দেখাতে পারি তাহলে উনি লাইভ ছেড়ে দেবেন আমি এ সম্পর্কে যতটা আয়াত দেখিয়েছি দাসদাসী সম্পর্কে উনি তার স্টেটাস স্টেটাসে নিজেই দেখিয়ে তার চেয়ে বেশি দেখিয়েছেন উনি তার স্টেটাসে নিজেই বল দেখিয়েছেন কোরআনে দুইশো পঁচাত্তরটা জায়গায় আবদুন বা দাস শব্দ ব্যবহার করা হয়েছে আচ্ছা উনি আচ্ছা কাউকে দাস দাসী বলা নাকি হারাম বা তাহলে তানবীর শরীফ বিভিন্ন লাইভে এসে অনবরত শুদ্রদেরকে দাস বলে কি শির করছে না সকল তাফসির এবং কুরানের অনুবাদকরা কি দাস দাসী শব্দ ব্যবহার করে শির করছেন না আমি বলি তানবীর শরীফ আপনার কি মাথা ঠিক আছে আচ্ছা সুরা বাকারার দুইশো একুশ নম্বর আয়াতে তানবীর শরীফ ভুল অনুবাদ করেছেন লিখেছেন পোত্তলিক স্বাধীন দাস মুসলিমদের বিয়ে করা হারাম না এই হার মূল অনুবাদ হল মুশরিক দাসী না বলে বলা হয়েছে। কাতুন স্বাধীন পত্তলিক নারী হম যতক্ষণ না ইমান আনবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে তাদের সাথে বিয়ে স্বাদী করো না মুমিনা দাসী ব্রেকেটের ভিতর আমি এখানে লিখে দিছি ওয়ালা আবদুন মুমিনা দাসী বলা হয়েছে ওয়ালা আব্দুন এখানে বলা হয় নাই ওয়ালা মুশ্রিক আতুন তো স্পষ্টই মুশ্রিক স্বাধীন নারী বলা হয়েছে যে মুশরিক স্বাধীন নারী চিত্তাকর্ষক হলেও মুশ্রিক মুমিন দাসী দাসীকে যেন বিয়ে করা হয় কারণ মুমিন দাসীরা উত্তম সুরা নুরের বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অবিবাহিত মুসলিম পুরুষ এবং নারী এবং অমুসলিম দাস দাসীদেরকে বিয়ে করো অমুসলিম দাস দাস বিয়ের ব্যবস্থা করো ও মুসলিম দাস দাসীদের ব্যাপারে এইখানে ইবাদি কুম বলা হয়েছে দাস দাসী বলা হয়েছে আচ্ছা আরো অনেক আয়াত আছে যেগুলোতে স্পষ্ট ভাবে দাস দাসী শব্দ ব্যবহার করা হয়েছে এখন তানবির শরীফ বলেছে যে আমি যদি দা কুরআনে দাস দাসী শব্দ না দেখাতে পারি হুম তাহলে আমি কিয়ামত পর্যন্ত দারুদ সন্তান এখন তানবির শরীফ আপনি তো গোলটা মেরে দিলেন মেরে দিলেন আমাকে যে জারোজের গোলা গোলার মালাপ আমার গোলায় পড়াতে চেয়েছিলেন এইবার আপনি পরে নিন আর আপনি যে লাইভে এসে আমাদের লাইভের বিষয় হচ্ছে আজকে বিষয় ছিল যে আজহারি গ্রেট ব্রিটেনে নিষিদ্ধ কেন এইটাকে চেঞ্জ করে আপনি আমার পারমিশন না নিয়ে আমাদের লাইভে এসে আপনি আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করেছেন আপনা আপনি আমাকে জারোজ বলেছেন আপনি আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছেন দিস লাইভ ইজ রেকর্ডেড এখানে যারা লাইভে আছেন তারা সবাই লাইভ প্লে করে শুনবেন যে আমাদের নবী মুহাম্মদের আদর্শ উন্মতের আচার আচরণ কিরকম হতে পারে এখন নবী মুহাম্মদের উন্মতের যদি একজন অর্ডিনারি উন্মতের যদি ব্যবহার আমাদের প্রতি এই রকম হয়ে থাকে রকম ভয়ঙ্কর ব্যবহার হয়ে থাকে তাহলে নবী মুহাম্মদের নবী মুহাম্মদ কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে আপনারা একটু জাজ করে নেবেন লাইভটা প্লে করে শুনবেন হ্যাঁ ধন্যবাদ দিদি ভাই একটা আসিফ ভাই ওনারা লাইভে গেছিল ওখানে আসিফ না ওনার নামটা আমি ভুলে গেছি ভাই নাম উনি ওনারা লাইভে গেছিল ওনাকে আসিফকে বলছে দাসী বলতে নাই ইসলামের কোনো দাসী নাই রহমান মুক্তি রহমান

আমি আসছি একজন একজন করে একজন একজনের একজন একজন পরে তো আমি এক একজনের কাছে যাই ডি 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 আপনি আমরা মূল প্রসঙ্গে চলে আসি আমরা ওই মানুষটাকে নিয়ে আমরা মানে সময় ক্ষেপণ করবো না আপনি যদি সংক্ষিপ্ত ভাবে আপনি থাকবেন লাইভে তারপর আমি আনিম আমাদের কাছে যাব। উনি বুধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন উনার সময় কম তো ডিডি আপনি আনমিউট করে আপনি যদি সংক্ষিপ্তভাবে বলেন যে আধারিকে ইংল্যান্ডে নিষিদ্ধ করা হয়েছে কেন এবং এই ব্যাপারে আপনার অপিনিয়ন দেন তারপর আপনি আনি মাহমুদ ফ্লোড ফ্লোর দেবেন তারপর আমি আনি মাহমুদের বক্তব্য শুনে অরিত্র দাসের কাছে যাব হ্যাঁ আপনি বলুন প্লিজ ধন্যবাদ আমার ভাই আপনাকে আমার সবসময় ভালো লাগে বড় ভালো আজকে আমার আসার ইচ্ছা ছিল না ওই যে তানবিন নাকি ওই লোকটা যে জঘন্য কথা বললো না বললো কি সুদ্র নাকি ও হচ্ছে ও একটা নিকৃষ্ট মানুষ না নিকৃষ্ট যারা যারা নিকৃষ্ট মনোভাব যারা জঘন্য চিন্তাধারা ওরাই অন্যকে এইভাবে বলবে একদম ফালতু মানুষ একটা ওই কথাটা বলার জন্য হচ্ছে আর ইও ওই নামটা কি আপনি বলে আজারি আজারি তো মানে হেট স্পিচ দে ওর অনেক বক্তব্য আমি শুনেছি ও ভালো বলে কিন্তু মধ্যে মধ্যে জঘন্য কথা বলে একদম মিথ্যা কথা সাজিয়ে বলে ও দেখ ভালো কাজ করেছে ওকে লন্ডনে ইউরোপের কোনো কান্ট্রিতে ঢুকতে দেওয়া উচিত না ওকে ওটা থার্ড ক্লাস মানুষ ওই লেভেলেরই যে তানবীর ওরা একই লেভেলের মানুষ

তার নবী মোহাম্মদ তার নবী ঠিক করেছে বুঝতে পেরেছেন হ্যাঁ তার নবী মুহাম্মদ মানুষকে গালিগালাজ করতো আনিম ভাই একটা মিনিট প্লিজ আমি আপনাদের সাথে কাছে আসতেছি আনিম ভাই আপনি আবার চলে আসেন আপনার কেন কি হলো আপনি চলে গেলেন কেন আচ্ছা অরিত্র দাস আহ ডিডি আপনি কি কিছু বলবেন দেখি বলুন আছি আপনাদের সঙ্গে আছে অরিত্র দাসকে বলতে দিন হ্যাঁ মিসির আলী ভাই এসেছেন আমার সাপোর্টের দরকার হ্যাঁ মিসির আলী ধন্যবাদ আপনি আসার জন্য তাহলে আমি অরিত্র দাস ডিডি আপনারা যাবেন না আপনারা প্লিজ থাকুন আপনারা কথা বলবেন সময় আছে কথা বলবেন অরিত্র দাস মিসির আলী ভাই বুধ ধন্যবাদ অরিত্র আমি বলি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মূল প্রসঙ্গে চলে আসেন え তানভীর শরীফ এখানে মেস আউট করেছেন এসে গালিগালাজ করেছেন আমাকে ওসবায়ব ভাষায় গালিগালাজ করেছেন আমি প্রমাণ করে দিয়েছি যে ইসলামে দাসদাসী কুরআনে দাসদাসী শব্দ আছে এগুলো আমি বারবার এক কথা বারবার বলতে পারবো না আর উনার মধ্যে তো কোনো ভদ্রতা জ্ঞান নাই শালীনতা নাই এটা হয় আইদার উনার পারিবারিক শিক্ষা অথবা উনার নবী মুহাম্মদের শিক্ষা এই দুই শিক্ষা থেকেই এটা পেয়েছেন আচ্ছা আজকে তো আমাদের লাইভের বিষয় আজকে যে আহহারির মতো সন্তরা গ্রেট ব্রিটেনে কিয়ামত পরলম পনি সিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আপনি সংক্ষেপে বলবেন তারপর আমি মিসরি আলি ভাইয়ের কাছে চলে যাব তারপর আপনি বলবেন তারপর ডিডি তারপর গদিন বলবেন হ্যাঁ আপনি বলুন প্লিজ ব্রিটেনরা হচ্ছে পৃথি বীরনি শিক্ষা দীক্ষা এবং সর্বক্ষেত্রে আছে তারা বিশেষ সর্বসজ্ঞানী আপনার কথা শোনা যাচ্ছে না অরিত্র হ্যালো অরিত্র দাস কথা শোনা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনি মিউট থাক করুন আপনার কথা শোনা যাচ্ছে না পরে আসতেছি মিসির আলী তারা এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে যে আপনার কথা বারবার ড্রপ হচ্ছে আমি দুঃখিত আপনি মিউট করুন প্লিজ আমি মিসির আলীর কাছে যাচ্ছি তারপর আপনার কাছে আসবো আপনার ওইটা ফিক্স করুন প্লিজ হ্যাঁ হ্যাঁ মিসিরালি বাই আনমিউট করে বলুন প্লিজ অরিত্র আপনার কাছে আসতেছি আবার হ্যাঁ মিসিরালি হুম ধন্যবাদ আমন শরীফের ব্যাপারে হালকা বয়ান দিয়ে ইংল্যান্ড থেকে আধারীকে কেন নিষিদ্ধ করা হলো চিরতরে যে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আপনার মতামত কি একটু বলবেন কি প্লিজ জি নিশ্চয় দেখেন আমরা অনলাইনে যতগুলো সন্তরাশি এবং খুব ফ্রিজিটি ফিরেসাসেন্ডেন্সির মানুষ দেখি উটক ধর্মান্ধ উগ্র ধর্মীয় চেতনা ধারণকারী যে মানুষদের দেখি এবং মানসিক ভাবে বিকারগ্রস্ত মদ্যপ মানুষদের দেখি তাদের মধ্যে একজন মানুষ হচ্ছে তান্ধি যে নিজেকে একজন ইসলামের দাও বলে প্রচার করে এবং তার পালি তার মানে সে বেসিক্যালি হচ্ছে আপনার আমরা যদি দেখি আমাদের কথা এই পেয়ে যে এবং ওখানে তান্ত্রিক কথা বলে রেগুলার ওখানে এল এন ইউ কাইসার এবং আপনার হচ্ছে এরশাদ এখানে পালিত পুত্র হচ্ছে আপনার তানভীর তো এই যে পালিত পুত্র সেই পালিত পুত্র কেন এবং তানভীরের চরিত্র সম্পর্কে কিছু বলি দেখ তো তানভীর বেসিক্যালি সে এরকম ধর্মান্ধ যে তাকে এই যে সম্প্রতি আপনার সঙ্গে আমাদের আমান ভাইয়ের সাথে যখন তার ডিবেট হয়েছিল তখন একদিক থেকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে কোরআনের কোথাও দাস দাসী থাকলে আসলে সে অনলাইন ছেড়ে দিবে তাহলে সে কতটা ভন্ড অসভ্য বড় বড় মূর্খ যে এবং খুবই নিচু হীন মানসিকতার মানুষ যে তাকে এটা দেখানোর পরও সে এখনো পর্যন্ত বিরোদর্পে এবং যেটাকে আমি বলবো আসলে মানে কতটা লজ্জাহীন মানুষ হইলে বেহায়া নির্লজ্জ হলে একটা মানুষ এভাবে অনলাইনে এখনো পর্যন্ত সে তার নিজের কথা নিজের দাবি যুক্তি যখন মানে ভুল প্রমাণিত হলো তার কথা বলে যাচ্ছে। তারপরও এই তানভীর প্রায় বিভিন্ন সময়ে অসংখ্য ধর্মীয় গোড়ামিকে আর ফেলাসি দিয়ে সে বারবারই করার চেষ্টা করে আমরা যখনই তাদের সাথে কোনো ডিসকাশনে যাই সে আহ আমাদেরকে হ্যারাস করে আমাদের গালাগালি করে তো আসলে এটা নতুন কিছু না কারণ আপনার এরকম একজন পেরোফাইল হাইপারসেক্সুয়াল নবীর উন্মতেরা কতটা ভালো হতে পারে সেটা আমরা কিন্তু তাংভিরের চরিত্র দেখলে আমরা বুঝতে পাই এবং তার পালিত পিতা ওয়ান সে হচ্ছে কাইসার এবং ইরশাদ এরা কিন্তু আসলে সর্বদাই দেখা যায় যে এদের ব্যাপারে না হয় না বলি বুঝছেন আমরা একটু সতর্ক হই যখনই তাদের পালিত পুত্র কোনো দাবি করে তখন তারা সেটাকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন ধরনের তো এই তাংভির লোকটা নিয়ে তার সাথে বেশ কয়েকবার আমার কথা বলার সুযোগ হয়েছে সুযোগ বলবো মানে অপসুযোগ হয়েছে যে আমি ততবারই দেখেছি যে তারা আসলে ডিবেট করতেই আসে দেখেন আমরা 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 যখন কোনো কোনো ডিবেটে যাই যাই বা তখন চেষ্টা করি যারা অবিশ্বাসী স্ট্যান্ড এর মানুষ আমরা চেষ্টা করি যে আহ আপনার আমরা যেন একদম নিরপেক্ষ নিউট্রাল একটা স্ট্যান্ড নিয়ে কথা বলতে পারি এবং কোনোভাবে বায়াস না হয়ে একটা বিষয় আর্গুমেন্ট করার চেষ্টা করি তাদের ক্ষেত্রে দেখা যায় তারা আদি সুন্না এর উপরে বেজ করে তারা নরমাল কোন ফেনোমেনটাকে সেটার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে রূপ দেওয়ার চেষ্টা করে ওইভাবে তারা প্রচার করে তো এই যে কথিত দাও এই দাওয়ের কথা তো আসলে বললে শেষ হবে না এই অশিক্ষিত বর্বর মুখ উইটরটাকে আমাদের একজন এডমিন ভাই একটা কমেন্ট করেছে হৃদয় খান তো একটু পড়ে শুনুন তারপর আপনি বুঝতে পারবেন হ্যাঁ এইখান হৃদয় খান ধন্যবাদ

ইসলামের দাস দাসী আছে তখন তানভীর কোনো উচ্চ বা প্রতিবাদ করেনি আসলে বিষয়টি শুনেই সবারই খারাপ লাগার কথা তানভীর সাহেব এই কারণে এটা মেনে নিতে এবং অন্য ধর্ম এটা এটা ছিল বলে চেষ্টা করছেন হ্যাঁ দেখেন আসলে তানভীরের মতো এরকম ইসলামের কথিত দা ইসলামের কথিত কাস্টাডিয়ানরা আসলে আহ এরকম বিভিন্ন দাবি করে থাকে আসলে ইসলামের ভীতি এতটাই দুর্বল যে তানভীরের মতো এরকম খচ্চর প্রজাতির মানুষের ঘাড়ে চড়ে যুক্তিতে চেপে তাকে স্টাবলিশ হতে হয় তো আজহারিকে নিয়ে বলা সময় এসেছে দেখেন আজহারি মানে সে আসলে তো একজন মানে ইম্পোস্টার সে আপনার হচ্ছে সব সময় উস্কানি মূলক বক্তব্য উস্কানি মূলক সুরসুরি প্রদানকারী হাদিসের বয়ান দিয়ে এবং অপেক্ষাকৃত ইসলামের একটি মোহিত রূপকে প্রদর্শন করে মানুষকে তার দিকে টেনে থাকে এবং তাকে নিয়ে প্রচলিত অসংখ্য কথা আমরা শুনতে পাই শুনতে পাই না আমরা প্রমাণ পেয়েছি সে প্রমাণ করে বেড়াই যে অমককে সে মুসলিম বানিয়েছে অমককে সে মুসলিম বানিয়েছে কিন্তু পরবর্তীতে সেখানে খবর নিলে দেখা যাচ্ছে যে তারা আসলে কেউই মুসলিম হয়নি এটা এটা বলে সে তার পাবলিসিটি করেছে এবং আপনি যদি দেখেন ঠিক বাংলাদেশের আপনার শারদীয় উৎসবের সময়ে যখন মোটামুটি ধর্মীয় ভাবে ধর্মীয় কাঠমোল্লাদের উস্কানিমূলক বক্তব্যে যখন অনলাইন গরম ঠিক সে সময়ে তিনি ইব্রাহিমের মূর্তি ভাঙা নিয়ে নবীর মূর্তি ভাঙা নিয়ে উনি একটি লাইভ করেন যে লাইভের সুরশুরিতে মুসলিমদের ইমান দণ্ডে সুরশুরি লাগাতে তারা তার ইমানি দণ্ডের সুরশুর ইমানি দণ্ডের সুরশুড়ি সহ্য করতে না পেরে তখন তারা আহ আপনার মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায়ের এবং অমুসলিম যে মানুষেরা আছে তাদের কথায় অমুসলিম এক কথা সনাতনী আমাদের ভাই বোনদের আহালয় গুলোতে তারা হামলা তারা মূর্তি ভাঙচুর করে তাহা করে অগ্নিসংযোগ করে তো আসলে সেই মানুষটি আবার তার ওয়াজে বলছে যে ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহাদির আগমন হলে ইমাম মাহাদি আসলে সেই ইমাম মাহাদি সৈনিক হবে ইমাম সৈনিক হওয়ার পর সকল ইহুদি নাসারদের যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলি যত ইহুদিন নাসার ইহুদিন নাসার বলছে তাদের কথায় আসলে তারা বেসিক্যালি খ্রিস্টানদেরই বোঝাতে চেয়েছে খ্রিস্টান বলতে আমি সকল পর্যায়ে খ্রিস্টানের কথাই বলছি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষ সেই সকল মানুষের ছেলে মেয়েদের এবং তাদের স্ত্রীদের তারা বানাবে তারা যৌন জিহাদ করবে এরকম প্রকাশ তারা এরকম ধরনের ফতোয়া সে দিয়েছে তো দেখেন তার ফতোয়ার কারণে কিন্তু আমরা দেখি যে আপনার এ ধরনের মূর্তি ভাঙচুর হয়েছে এবং সে খুব সুকৌশলে ঠান্ডা মাথায় কিন্তু এবং উস্কানিমূলক

ওয়াজ মাহফিল গুলোতে মানে হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রমোট করতেছে এটা তো সত্য সত্য তো না এটা সত্য এবং এবং সে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ প্রমোট করতেছে এর বড় প্রমাণ আপনি এইখানে বলেই দিলেন এই বড় প্রমাণ আপনি বলেই দিলেন আপনি বলেছেন যে সে একটা বিডিএর মধ্যে সে কি করেছে সে বলেছে যে ইহু কিয়ামতের আগে ইমাম মাহ দি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন সমস্ত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং স্টেট অফ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাদের নারীদেরকে দাসী বানিয়ে ফেলবেন নারী এবং পুরুষদেরকে দাসী বানিয়ে ফেলবেন হ্যাঁ এটা এই যার কারণে দাসপ্রথা এখনো মানে ঠিককে রাখা হয়েছে নভিমামও ঠিকিয়ে রেখেছেন এই প্রসঙ্গটা ব্রিটিশ পার্লামেন্টে উঠে এসেছে আপনি যদি প্লে করেন আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে পাবেন ব্রিটিশ পার্লামেন্ট বলেছে পার্লামেন্টের সদস্যরা বলেছে যে এই এই আজহারিকে আমাদের এই পিসফুল দেশ থেকে চিরতরে কি করা হলো ব্যান করা হলো কারণ সে খ্রিস্টিয়ান সরি ইহুদি এবং হিন্দুদের বিরুদ্ধে হেড স্পিড চড়াচ্ছে ঘৃণা বিদ্বেষ চড়াচ্ছে সুতরাং তাকে কি সাধে ইচ্ছা বিনা খায় এসে এই দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে আমাদের এই সমস্ত দেশে ফাইজলামির জায়গা নাই নিষিদ্ধ করেছে ঠিকই করেছে সে সাংঘাতিক হিন্দু বিদ্বেষী সাংঘাতিক ইহুদি বিদ্বেষী এবং এই আজহারি আসাদ নূরকে বলেছিল উল্লুকা পাট্টা তোকে বায়তুল মুকারমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারার আমি ইয়ে করতেছি সরকারকে অনুরোধ করতেছি ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে এইভাবে বলে নাই সন্ত্রাসী হ্যাঁ এইবার আপনি বলুন তো ঠিকই তো আছে এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট এরা দেখেন জঙ্গিবাদটাকে এরা কি কর কি করছে জঙ্গিবাদটাকে এরা লাইফ লাইভ সাপোর্টে রাখছে সবসময় খেয়াল করে দেখেন এতে প্রত্যেকটি ওয়াজ ওয়াজ গুলোকে আপনি যদি অ্যানালাইসিস করেন আপনি দেখতে পারবেন যে সেখানে কিন্তু ইনডিরেক্টলি কোন কোন ক্ষেত্রে ডিরেক্টলি সে একদম ধর্মীয় সামিকে সুরসুরি প্রদান করছে এবং আপনি একটা জিনিস দেখেন সে কোন ধরনের ডাবল স্ট্যান্ডার্ড এবং একজন ইনফোস্টার যে সে ইহুদিন আসারকে নিয়ে ইহুদিন আসারদের বিরোধী বক্তব্য প্রদান করছে ওয়াজগুলিতে এবং ছায়াবহ সনাতন বিদ্বেষী বক্তব্য দিচ্ছে আবার সে দেশেই সে আপনার ওয়াজ করার জন্য সেখানে আসছে এবং সেই ইহুদিন আসারের দেশেই সেই টেমস নদীর ধারে হাঁটার জন্যই সে চেষ্টা করছে লন্ডনে ঢোকার মানে আমি টেমস নদীতে হাঁটাটাকে আমি উপমা হিসেবে বলছি যে সে ইউদিন আসরাদের দেশে আবার আসছে সে কিন্তু অন্য কোন দেশে যাচ্ছে না আচ্ছা করি ইউদিন আসরাদের দেশে সে আসার জন্য এত পাগল হয়ে পড়ল কেন কারণটা কি বলতে পারেন দেখেন অবশ্যই এটাকে এটাকে এটা আমি আপনাকে বললে বুঝতে পারবেন এটা হচ্ছে উইন্ডো সিচুয়েশনের উদাহরণ দেখেন এটা আসলে ন্যারেটিভ স্পিচ হয়ে যাবে এটা বলতে গেলে তো এখানে দেখেন আজহারি এবং আজহারির মতো এরকম সকল ইসলামিক কাস্টাডিয়ান এরা খেয়াল করে দেখবেন এরা ওয়াজে যতটা মুসলিম যতটা খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মালয় মানুষদের প্রতি বিদ্বেষ ছড়ায় কিন্তু সে সমস্ত দেশে যায় এই কারণে যায় দেখেন বেসিক্যালি ইউরোপ এবং অন্যান্য দেশে পশ্চিমা দেশগুলোর কথা বলছি এই দেশগুলির মানুষের সহিষ্ণুতা অনেক বেশি এখানে মানুষের

আমি যেটি বোধ আপনি খেয়াল করেন নাই হয়তো আপনি এটা বলতেন সেই ইংল্যান্ডে আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল তাকে এই দেশের সরকার আসতে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দিয়ে দিছে এরপরেও সে এই দেশে আবার এন্টার করার চেষ্টা করতেছিল আত্মসম্মানহীনভাবে বেহায়ার মতো ঢুকার চেষ্টা করেছিল কারণ কি জানেন কারণ হচ্ছে এই দেশে আসলে সে প্রচুর পয়সা করি অর্ডিনারি সাধারণ মুসলমানদের কাছ থেকে নিয়ে যেত ঠিক আছে নিয়ে যেত হ্যাঁ কিন্তু এইটার তার বিজনেসে বিরাট বড় ধরনের একটা ভাটা পড়েছে মানে বিজনেস লুজ হয়ে গেছে এটা ফেল করছে যার কারণে সে মরিয়া হয়ে ঢুকার চেষ্টা করেছিল এইটাই হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এখানে মিসির ভাই আপনি ভাই আপনি যদি আমার বাড়িতে আসেন হ্যাঁ আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি আমার ওয়াইফ আমার ফ্যামিলি আমার সন্তান সন্ততি আপনাকে দাওয়াত দিতে। এরপরে আপনি অর্ধেক পথ চলে এসেছেন। এরপরে যদি আমি আপনাকে ফোন করে বলি মিছির ভাই আপনি আমার বাড়িতে আসতে পারবেন না আপনার যদি বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থাকে তাহলে কি অনুরোধ উপরুত করে আমার বাড়িতে আসার চেষ্টা করবেন আপনি ইয়েস অন নোট বলুন। না কখনই করবেন আর যদি করে থাকেন তাহলে বিষয়টা কি দাঁড়াবে? আমার কোনো মানে আমার কোনো সেলফ রেসপেক্ট বলে কিছুই নেই। আমার আত্মসম্মান এটটায়। যদি করে থাকেন

তারপর আমি আপনাদের কাছে আবার আপনার কাছে আবার চলে আসতেছি অরিত্র আপনি আনমিউট করে বলুন প্লিজ অরিত্রের বোধ মোবাইল নেট নেটে প্রবলেম আছে আচ্ছা হ্যাঁ অরিত্র ক্যান ইউ হিয়ার মি অরিত্রের সমস্যা আছে ডিডি ডিডি আপনি আনমিউট করে বলুন তারপর গদিনের কাছে যাব তারপর আবার মিসির ভাইয়ের কাছে আসব আপনারা সবাই সবাই কথা বলার সুযোগ পাবেন ঠিক আছে হ্যাঁ দিদি দিদি ধন্যবাদ আমার উদ্দিন ভাই না আমি তো ওই যে বললেন আপনি ইওর ব্যাপারে যে আজারি না এই তো একটা বদমাস ও চুরান্ত পরজার बदमाश আর ও যে আপনি যে বলছেন ও না করা সত্য যাওয়ার চেষ্টা করতেছে ও ওখানে পয়সার ব্যাপার আছে না টাকার ইনকামের ব্যবস্থা আছে অনন্ত ও ইনকাম নাই ও তো কই মালুশিতে আছেটা বর্তমানে

ওখানে একজন প্রবাসী হচ্ছে আপনার আলোচন তামিলদেরকে নিয়ে আপনার দীপাবলি নিয়ে বাজে মন্তব্য করেছে হ্যাঁ জেলে আছে তো জেলে আছে হ্যাঁ জেলে আছে হ্যাঁ হ্যাঁ তো এটাই মূল বিষয় তো আজহারিকে আমাদের গ্রেট ব্রিটেন নিষিদ্ধ করেছে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছে এইখানে ঢুকার কোনো চান্সই নাই কারণ আমাদের দেশের মানুষ এই সমস্ত সাম্প্রদায়িকদেরকে স্থান দেয় না এবং ব্রিটিশ পার্লামেন্টে স্পষ্ট করে বলা হয়েছে যে তার ইহুদি বিদ্বেষ হিন্দু বিদ্বেষ সাম্প্রদায়িকতা ঘৃণা বিদ্বেষ ঘৃণা বিদ্বেষ বিভিন্ন ওয়াজ মাহফিল গুলোতে এটি ছিল বড় কারণ হ্যাঁ এবং আহ সে অনলাইনেও ঘৃণা চড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছে পার্লামেন্টারি পার্লামেন্টে হ্যাঁ তো অরিত্র দাসের বোধহয় ইয়ে হয় না মিসি ভাই আপনি বলুন এখন প্লিজ না আমি সেটাই বলছি যে দেখেন এখানে অবশ্যই তো অর্থের কথাটা অবশ্যই প্রথম তার যে মটো তার যে গোল সেখানে আসলে অর্থ উপার্জন করাটাই কারণ সেখানে সংখ্যক মুসলিম রয়েছে বৃহৎ সেখানে বাঙালি রয়েছে সেখানে ইন্ডিয়ান মুসলিম রয়েছে আহ সেখানে সেখানে ওভারঅল যে মুসলিম কমিউনিটি রয়েছে যারা তাদের মতো এরকম ধর্মীয় সুরশুরি মার্কা বক্তব্য শুনতে চায় তো তার ক্ষেত্রে ওখানে একটা তার কনজিউমার রয়েছে তার ভুক্তা তার ওয়াজের ভুক্তা সে সেখানে এরকম ন্যারেটিভ রেটোরিক্যাল ন্যারেটিভ स्पीচ দিলে সেখানে মানুষ তো ভাবা দিবে এবং সে প্রচুর অর্থ দেবে শুধুমাত্র মেসির ভাই বিরাট অংকের পয়সা দেবে আমি শুনেছি প্রায় 15 কোটি টাকার মতো পয়সা টাকা মানে টাকা সে লুজ করছে ইংল্যান্ড থেকে বিতাড়িত হওয়ার কারণে आओ আচ্ছা এটা ভাই পনেরো কোটি টাকা কেন এরকম একটা সন্ত্রাসীকে তো আপনার কারণ এই ধরনের কথা বললে তো মানুষের মধ্যে দেখেন আসলে তারা পয়সাটা তো এইভাবে চায় যে আপনি আমার আমাদের কথা শোনেন বায়াত শুনেন আসলে এটা তো আপনার ইহকালের জন্য আপনি অর্থটা দিচ্ছেন পরকালের জন্য আমি কি আনিম আহমেদের কাছে যাবো এখন একটু আনিম ভাই বুধ এখন জি নিশ্চয়ই আচ্ছা আনিম ভাই আমরা তো আলোচনা শুরু করেছিলাম আজহারি কে নিয়ে বুঝতে পেরেছেন কিন্তু মাঝখান থেকে কোন ভগবান মনুর কাছ থেকে ওহি নিয়ে একজন নবী আসলো সেইই আমাদের লাইফকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছিল অবশ্য আমরা ম্যানেজ করে ফেলেছি বুঝছেন হ্যাঁ মনুসংগীতটা পড়ে শোনাানো শুরু করে মনুসংগীতার মানে না কি জানি কি পড়ে শোনাচ্ছিল কে জানে তো anim ভাই ওনার কথা ভাববেন না আপনি আঝারি সম্পর্কে কিছু বলুন প্লিজ আনমিউট করুন প্লিজ আনমিউট anim আమే আপনি শুনতে পাচ্ছেন এই অমন ভাই হ্যাঁ হ্যাঁ বলুন শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আগে আমাকে আগে একটু আমাকে বলেন যে আগে ওই ইস্যুটা একটু অ্যাড্রেস করতে পাচ্ছিলাম কি পয়েন্ট বলতে চাচ্ছিল মনুসংগীতার থেকে কি মানে কি আমি যোগ করে বলতেইছি আমাকে এসও এই লাইভের মধ্যে অস্রাজ্ঞ ভাষা গালিগালাজ করেছে আমি তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি নাই আমি জারত সন্তান এই সে কোন শ্রেণীতে

উনি আপনারা যে ইস্যুটাতে কথা বলতেছেন আমার মনে হয় আপনার সাথে আমার আগে একটু ডিসকাস হয়েছিল যে আজহারের ব্যাপারটা নিয়ে কি করা যায় আমাদের তো কিছু এখানে রেসপন্সিবিলিটি আছে না মানে সেই যেভাবে হেড রেট ছড়াচ্ছে সেই আসপেক্টে আমরা যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কিছু কাজ করি সামাজিক ভাবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সেগুলোর জন্য আমরা এখানে কিছু কথা বলি আমাদের কাজকর্ম ফেলে আমরা এখানে কথা বলি কিভাবে আমরা একটু সুন্দরভাবে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আমাদের সমাজের সবাইকে নিয়ে ঘৃণা ছাড়া ঘৃণা ছড়ানো প্লাস হিংসা বিদ্বেষ থেকে বের হয়ে আসতে পারি এগুলো নিয়ে আমরা কিছুটা কথা বলি চেষ্টা করি এগুলো আমরা যেন ইমপ্লিমেন্ট করতে পারি এখন আজহারির একটা ইস্যু যে একটা একজন প্রকাশ্যে আপনার সব ধরনের মিডিয়াতে ওরা ব্রডকাস্ট করতেছে এবং এটা ওপেন তারা ডিক্লেয়ার করতেছে বলতেছে যে আমরা এই কাফের মুশ্রিকদের মানে বউ বাচ্চাদেরকে হত্যা করে কিছুদিন পরে দাস প্রথা করার জন্য এই ইসলামে দাস প্রথা আসে তো থাক না তার ইসলামে এটা আছে এটা নিয়ে আমাদের তো কোনো ইস্যু নাই আমরা আজহারির ব্যাপারে আমাদেরকে আমরা আমাদেরকে কি একটু ওয়ার্ন করতে পারবো না আমাদের আমাদের সোসাইটিতে কি বিষয়টা আমরা মানে জানাইতে পারবো না আমাদের অ্যাওয়ারনেস টাকে কি একটু গ্রো আপ করতে পারবো না এখানে যে এই লোকটা এই কথাগুলোর মাধ্যমে আমাদেরকে মানে একদম সাইলেন্টলি সে মানে এক ধরনের হেটেড আমাদের এই সমাজের মধ্যে ইনজেক্ট করতেছে আমাদেরকে তো ওটা ডিফেন্ড করতে হবে প্রতিরোধ করতে হবে তো সেই অ্যাসপেক্টে আমরা কথা বলতেছি সেখানে তানভীর কিন্তু ওই ইস্যু রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে আসতো তাহলে উত্তর দেওয়া যেত কিন্তু যে যে ইস্যুগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন আমি জানি না কিন্তু আমি তো তার স্টাইলটা বুঝি হ্যাঁ সে কোন স্টাইলে বলতে পারে তো যাই হোক আমি তো থাকতে পারিনি ওই সময় থাকতে তার সাথে কথা বলতাম এখন কি করবেন ওদেরকে এইভাবেই হ্যান্ডেল করেন জাস্ট ইগনোর করেন আজারি সম্পর্কে কোনো প্রশ্ন থাকতে করেন না হলে আমরা আমাদের লাইফ শেষ হোক না না শুনেন আমি বলি স্ট্রেইট ডিল করবেন এইভাবে যে এই টপিক রিলেটেড কোন জায়গায় কোনো প্রশ্ন থাকতে আপনি বলতে পারেন অথবা আপনার কোনো কমেন্টস থাকলে আপনি দিতে পারেন আদারওয়াইজ আপনাকে আমরা আজকে আর এন্টারটেইন করতে পারবো না সরি এদের সাথে অনেক কথা হয়েছে জাস্ট এখন কিন্তু তাকে যথেষ্ট সম্মান দেখানো হয়েছে না না ম্যাক্সিমাম কি করছেন না করছেন ওগুলো বাদ দেন না আমার ভাই প্লিজ আমি বলি শুনুন কি করছেন না করছেন আমি দেখবো আবার লাইভটা হ্যাঁ আমি জাস্ট একটু আপনাকে যে জিনিসটা আমি একটু বলতে যাচ্ছি একটু শুনুন অনেক কথা বলছি তো আমরা এদের সাথে না আমাদের তো অনেক এক্সপেরিয়েন্স হয়েছে এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা কি বুঝলাম এদের সাথে কোনো ধরনের কোন সাবস্টেন্সিয়াল কোন আলোচনা হবে না এরা তো বায়াস্ট একদম মনে করেন মানে ফুললি বায়াস্ট এরা কোনো সময় আপনার সাথে কোনো রেশনাল কোনো জায়গায় কথা বলতে পারবে না ইম্পসিবল ওরা চলেই যাবে কারণ সেদিনও তো চলে গেল আমি তো এখন আগের মতো বিহেভ করি না আমি তো এখন যা শুনতে চাই আগে তো শুনতেও চাইতাম না এখন তো শুনি আচ্ছা ঠিক আছে বলেন আমি আপনি কি চিন্তা করেন আমার জন্য এটা কত বড় মনে করেন কষ্টকর একটা ব্যাপার একই প্ল্যাটফর্মে বসে থেকে ওদের এই সমস্ত গার্বেজ কথাগুলো আরেকজনের সাথে চলতেছে এবং ওইখানে আমি কোনো ধরনের কোন ভ্যালু অ্যাড করতে পারতেছি না কিংবা তার কথার মধ্যে অনেক গার্বেজ কথা বলতেছে ওগুলোকে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না এবং ওখানে বসে থাকতে হচ্ছে আমাকে এখন আমি তো আপনার সাথে আলোচনা করছিলাম যে এই ব্যাপারটা আমাদেরকে এইভাবে হ্যান্ডেল করতে হবে যে এই লোকটা যে যেকোনো জায়গায় গিয়ে কোন মিটিং যদি করে কোন কনফারেন্স যদি করে কি কারণে করে সে তার ধর্মীয় কাজ করে সে তার ধর্মের জন্য করে এটা সবার জন্য না ইট ইস স্পেসিফিক্যালি ফর এ কমিউনিটি এটা কমিউনিটিকে অ্যাড্রেস করে করে কিন্তু তারা যেভাবে অর্গানাইজ করে এটা পাবলিকলি করে এটাতে অন্যদের উপর ইম্প্যাক্ট পড়ে সে গিয়ে এই ধরনের হেড ছড়াবে সে মুসলিম কান্ট্রিগুলোতে যাক সে সৌদি আরবে কেন যাচ্ছে না সে ইরানে কেন যাচ্ছে না অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে কেন যাচ্ছে না সে কাফের মুসলিকদের বিরুদ্ধে সে মানে আপনার ঘৃণামূলক কথাবার্তা বলবে আপনার তাদেরকে হত্যা করার কথা বলবে বুঝলাম না এগুলো কি তারপরে আবার সেই যাবে তার সেই দেশে গিয়ে ভিসা চাবে ওই দেশের লোক যে তাকে ইংল্যান্ড যে কাজটা করছে এক্সিলেন্ট কাজ করছে যদিও ইংল্যান্ডে এই জিনিসগুলো প্র্যাকটিস হয় আমি জানি যার কারণে তারা নিষেধ করতে পারছে অন্যান্য জায়গায় এই প্র্যাকটিস গুলো সেম প্র্যাকটিস গুলো আছে যে যে জায়গায় আছে সেই সেই জায়গাগুলো আমাদের জানানো দরকার যে লোকটাকে ব্যান্ড করা উচিত এবং তাকে এই ধরনের আলোচনায় আর অংশগ্রহণ করতে দেওয়া উচিত না সে তো কনফেস করে নাই তারা এগেনস্টে যে এলিগেশনটা আসলো সে কে যে তাকে যে ইংল্যান্ড থেকে ব্যান করা হলো আমি কিছু কিছু ব্যাপার এরকম দেখছি যে যারা ব্যান করতে তাদের এগেইনস্টে নানা রকম আপনার নোংরা কথা গালিগালাজ এবং অstrap ভাষায় কথা বলছে তাদের এগেইনস্টে কমেন্টসে বিভিন্ন জায়গায় দেখতেছি তারা এই জিনিসটা বুঝতেছে না যে ব্রিটিশ ল এইটা অ্যাকসেপ্ট করে না ব্রিটিশ লতে এটা পড়বে না ব্রিটিশ লর মধ্যে এটা নাই যে সে আসতে পারে এখানে তারা ব্রিটিশ লয় এর আন্ডারে আছে ব্রিটিশ লতে যদি থাকতো যে এরকম হেট্রিক ছড়ানোর পরেও যে কোনো ব্যক্তি আসতে পারবে তাহলে সে ঢুকতে পারতো তার মানে কি আমরা এটা তো অলরেডি প্রুফ যে এই লোকটা এই কাজের জন্য কনভিক্টেড সে হেটেড ছড়াচ্ছে আমরা ভিডিওতে শুনতেছি তার কথাগুলো আনিম ভাই আপনার সাথে একটু অ্যাড করি লাইভে বুধে থ্রু আউট দা লাইভে আমি এই ব্যাপারটাই হাইলাইট করেছিলাম আপনি হয়তো শুনেছেন যে ব্রিটিশ পার্লামেন্টে যারা সংসদ সদস্য ছিল এমপি ছিল তারা যে জিনিসটা হাইলাইট করেছে সেটি হচ্ছে যে আজহারি হচ্ছে আজারি হচ্ছে হেইটার সে হেইট স্পিচ ছড়াচ্ছে স্পেশালি বাংলাদেশে বাংলাদেশ থেকে সে বিতাড়িত হয়েছে হেইট স্পিচ ছড়ানোর কারণে হিন্দুদের বিরুদ্ধে হেটস স্পিচ ছড়ানোর কারণে এরপর সেকেন্ড যেটি সেটি হচ্ছে যে সে ইহুদি বিদ্বেষী এখন তার ভিডিও ফুটেজে আপনারা অবশ্যই দেখ শুনে দেখ শুনেছেন সে বলেছে যে রুজ কিয়ামতের আগে ইমাম দিয়ে এসে ইহুদিদেরকে পরাজিত করবেন তীর দনুক তারপর বললম দিয়ে এদের ক্ষেপানাস্ত্র টেপাস্ত্র এইগুলো সবগুলোকে ধুলিসাত করে দিয়ে এদেরকে পরাজিত করবেন ইহুদিদেরকে দাস বানাবেন আমি শেষ করি না একটু শেষ করি আমার লাস্ট কথাটা আমি ভুলে যাব এখন এইগুলো যে বলেছে আপনারা কি মনে করেন না যে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট তাদের বন্ধু রাষ্ট্র ইহুদি স্টেট অফ ইসরায়েল আই মিন ইহুদি অধ্যুষিত রাষ্ট্র এটির বিরুদ্ধে যে আজহারি কথা বলেছে সেইটা কি নোটিশে সেইটা কি তারা নজরদারিতে নিয়ে আসবে না এটাও তো একটা কারণ পার্লামেন্টে স্পষ্ট বলা হয়েছে এবার বলুন আপনি আনিম হ্যাঁ আনিম ভাই তো ওই হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ আমি তো ওই জায়গাটাতেই অ্যাড্রেস করতেছি আমাকে একটু বলতে দেন আমি একটু পরে আবার ব্যস্ত হয়ে যাওয়ার লোক আমার বাসায় লোকজন চলে আসলে তখন আমি আবার কিন্তু ব্যস্ত হয়ে যাবো এখন আমি ওই আমি একটা মিটিং থেকে আমি উঠে আসছি বুঝছেন ওরা ডিসকাস করতেছে আমি ওই থেকে উঠে চলে আসছি দেখেন না আমি কথা বললে আশেপাশে অনেক গ্যানজাম কথাবার্তা শোনা যায় শুনেন এখন আমি ওই জায়গাটাতেই অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে জায়গাটা আপনি অ্যাড্রেস করতে চাচ্ছেন হুম মূলত এই যে আপনি বললেন যে বল্লম টল্লম তলোয়া টলোয়া নিয়ে রেডি হওয়ার জন্য কেন কেয়ামতের আগে এই যে মেহেদি আসবে এই জন্য তাই না এখন ওই সময়টা কখন আপনারা কি মনে করেন যে সময়টা আরো দুইশো তিনশো বছর পাঁচশো বছর পরে না কেয়ামতের আলামত পাওয়া যাচ্ছে কেয়ামত ওদের মতেই তো কেয়ামতের আলাদ আলামত এখন চালু হচ্ছে কেয়ামত অতি সন্নিকটে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রহমত আলী আলামী আমাদেরকে কি বলে গেছেন এই শিশুটা বড় হবে যখন মারা যাবে তখন কেয়ামত হবে তার মানে তো আপনার একশো বছরের মধ্যে কেয়ামতের কথা বলে গেছে আবার কি বলছে এই এই সিম্বল গুলো পাওয়া গেলে কেমত হবে ওই ওই সিম্বল তো পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে অ্যাক্ট দে অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তাদের যেভাবে করা উচিত তারা সেভাবেই করতেছে আমরা কিন্তু গাজওয়াই হিন্দের কথা জানি গাজওয়াই হিন্দে কি হচ্ছে এই সেম কাজটাই হচ্ছে এখন সনাতন ধর্মে তারা মুসলমানদেরকে দয়া করে তাদেরকে পেট্রোনাইজ করতেছে অনেকেই অনেকেই দয়া করে তাদেরকে জমি জমা দিয়েও রাখছে মুসলমানরা তাদের মানে আপনার মানে আন্ডারে তারা নিজেদেরকে বাঁচায় রাখছে তাদের বউ নিজেদের রাইটস দিয়ে কথা বলে ধর্ম পালন করে কেউ কোনো একটা হিন্দু কিছু করলে গিয়ে হত্যা করে বিচার হয় না হিন্দুরাও করে এগুলো অন্য কথা ওই আমি যেতে চাচ্ছি না এই গাজোয়াই হিন্দুদের যে ব্যাপারটা সেটা কিন্তু কেয়ামতকে সরাসরি ইন্ডিকেট করতেছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওদের মতে ওদের সিস্টেমে কেমন চালু হয়ে গেছে এবং এটা এরকম না যে আরো পঞ্চাশ বছর পরে এই আজহারির এই কথাটা হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে ভাই বলুন হ্যাঁ আচ্ছা আরো পঞ্চাশ বছর পরে কিংবা ষাট বছর পরের প্ল্যান করতেছে সে এবং এই কথাগুলো বলতেছে ষাট বছর পরে ইমপ্লিমেন্ট করার জন্য না ব্যাপারটা এরকম না সে যেটা করতেছে তার এখন এখন যেটা করা দরকার তার যেটা দায়িত্ব সেটা সে করতেছে অ্যাকর্ডিং টু রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ তার যেটা দায়িত্ব সে সেটা করতেছে কারণ আমরা তো তাদের কাছ থেকে শুনতেছি অমুক খান ইমাম মেহেদি আসছে অমুক খান ইমাম মেহেদি চলে আসছে কাজী ইব্রাহিম আমরা কার রেফারেন্স দিব আমরা তো কনফিউজ ভাই কেমন তো চলে আসছে হয়তো হইতেও পারে ওদের মতে তো আমরা এখন ওই অবস্থাতেই আসি নাহলে তারা এগুলো বলতেছে কেন এগুলো বলে আমাদেরকে ভয় দিচ্ছে তাই না তার মানে আমি ধরবো এটা এখন তারা ইমপ্লিমেন্ট করতেছে ও তার অ্যাকশনটা এখনই চালু তো সে তো এখন অ্যাক্টিভলি পারফর্ম করতেছে ইমাম মেহেদির সেই অ্যাক্টিভিটিস গুলোর উপরে আগেই তো মেন্টালিটি মানে মেন্টাল প্রিপারেশন নিতে বলতেছে সবাইকে ওয়ার্ন করতেছে সেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে খ্রিস্টান এবং ইহুদিদেরকে যে তাদের বউ বাচ্চাকে হত্যা করা হবে সেটা কবে এখনই তো এই তো চলতেছে তো তাদের অ্যাক্টিভিটিস রানিং এটা এরকম ভাবার কোনো কারণ নাই যে আরো তিনশো বছর পরে এই কাজগুলো হবে আজহারির যে ইন্টেনশন সেটা বুঝলে এখানেই বুঝতে হবে যে সে কিন্তু তার কাজগুলো এমন ভাবে করতেছে তাদেরকে হত্যা করার প্ল্যান করতেছে তো এই কাজগুলো যারা যেই লোকটা করতেছে যেই ব্যক্তিটা এই ধরনের একটা এত নোংরা প্ল্যান করছে আবার সে সেই দেশগুলোতেই যাচ্ছে যে তার এই প্ল্যানটা আপনারা বাস্তবায়ন করার জন্য সে কাজ করতেছে চিন্তা করা যায় ব্যাপারটা কত বড় ডेंजरस আনিম ভাই একটা জিনিস প্লিজ এড করি আপনি আধারি ইংল্যান্ডের বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদের কথা বলবেন হ্যাঁ বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদের কথা বলবেন ইংল্যান্ডের বন্ধু রাষ্ট্র ইসরাইলের ইহুদিদের বিরুদ্ধে রুজ কিয়ামতের আগে জিহাত করে তাদের মা-বোনদের গুণিমতের মাল বানিয়ে বিছানা তাদেরকে করবেন আবার তাদেরকে দাস তাদেরকে দাস বানাবেন দাসী বানাবেন আপনি একশো বলতেছি দেখেন আমাদের গ্রেট ব্রিটেনের বন্ধু রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসরাইলের ইসরায়েলিদের বিরুদ্ধে আপনি কথা বলবেন আপনি কি করে আশা করেন সেই দেশে আপনি এক্সেস পাবেন সেই দেশে আপনি ঢুকতে পারবেন এরা এরকমই এই যে ব্যাপারটা দেখেন এরা এরকমই আপনাকে আপনার প্লেটে খাবে আপনার প্লেটে কিন্তু পায়খানা করবে এই যে আপনি জাস্ট ইন্ডিয়ার ব্যাপারটা দেখেন আমি মু আমরা মুসলিম ফ্যামিলি থেকে আসছি আমরা আমরা বুঝছি আমরা বুঝি যে কোন ধরনের মেন্টালিটি কোন ধরনের আইডোলজি কট্টর মুসলিম ফ্যামিলির যে মানুষরা আছে তারা ধারণ করে

এই যে সনাতন ধর্মের ইন্ডিয়ায় যে হিন্দুরা আছে মুসলমানদেরকে যে থাকতে দিচ্ছে এরাই কিছু প্রিপারেশন নিচ্ছে কিন্তু তারাই তাদের ছেলে মেয়ে এবং তাদেরকে হত্যা করার প্রিপারেশন নিচ্ছে তাদের বাড়িতে থেকেই তাদের বাড়িতে মনে আপনার খেয়ে মানুষ হচ্ছে প্রশ্ন করি আপনাকে আপনি এগুলো বলেছেন আরো কয়েকবার আমি একটা প্রশ্ন করি সেটি হচ্ছে যে আজহারি যে ইসরায়েলের বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিল ইহুদিদের বিরুদ্ধে এই আধুনিক যুগে থেকে এটি কি কোন সুসভ্য রাষ্ট্র গ্রহণ করবে বা এটি কি গ্রহণযোগ্য সে যে স্টেটমেন্ট দিছে ইহুদিদের সাথে করা হবে এবং এরা পরাজিত হবে এই যে স্টেটমেন্ট দিছে এই স্টেটমেন্টটা তো একটা থ্রেট এখন যে মানুষটা এই ধরনের থ্রেটের স্টেটমেন্ট দিতে পারে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত এবং যে যা রেফারেন্সের উপর ভিত্তি করে এই ধরনের স্টেটমেন্ট দিছে হুম হেট হেড স্পিচ ছড়াইছে হ্যাঁ একটা রাষ্ট্রের বিরুদ্ধে যার রেফারেন্সের ভিত্তিতে আমি মনে করি তাকেও আন্তর্জাতিক আদালতে নিয়ে এসে মরণোত্তর শাস্তির ব্যবস্থা করা উচিত আপনি কি মনে করেন হ্যাঁ এটা তো ঠিক আছে আমান ভাই ইউ আর রাইট মানে ওর এই কাজের মধ্যে যারা যারা ইনভলভ যেই আপনার লাইনটা যে চেইনটা এই কাজটা আপনার বাস্তবায়ন করার জন্য স্টেপ নিয়েছিল লন্ডন থেকে যারা কারেসপন্ডিং কারেসপন্ডেন্ট লন্ডন কারেসপন্ডেন্ট যারা আছে প্লাস সে যেই দেশে আছে মালয়েশিয়া মনে মালয়েশিয়া থেকে যারা করছে এই টোটাল টোটাল চেইনটাই তো মনে করেন আপনার ইনফেক্টেড কেউ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ইনফেক্টেড কেউ মনে করেন টাকা দিয়ে টাকার জন্য কাজ করছে কেউ মনে করেন আপনার পলিটিক্যাল কোন এজেন্ডা সেটার জন্য কাজ করতেছে উদ্দেশ্যগুলো গুলো যেটাই হোক না কেন আমি সভ্য অসভ্য কোনটা এইভাবে আমি কিন্তু বিবেচনা করি না যে ওরা সভ্য ওরা অসভ্য এইভাবে না আমার কথা হচ্ছে তার যে স্পিচটা সেই যেটা বলছে এটা কখনো আমাদের পৃথিবীর কোনো কমিউনিটির জন্যই প্রযোজ্য হতে পারে না কোনো কমিউনিটির জন্য প্রযোজ্য হতে পারে না সে ইহুদি খ্রিস্টানদের কে হত্যা করে তাদের বউ বাচ্চাকে দাসী বানাবে এটা তো দূরের কথা অ্যামাজন জঙ্গলে যারা থাকে তাদের বউ বাচ্চাকে হত্যা করে আমরা আর সে এখন যেখানে থাকতেছে যার পেট্রোনাইজ যে তাকে করতেছে। যার বেঁচে রয়েছে যার পলিসি যার ইউজ করেছে তার জীবন ধারণ করতেছে যাদেরকে যাদের সাথে সে বেমানি করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সে হেট পেট ছড়াচ্ছে যাদের দ্বারা সে অনুগ্রহে বেঁচে রয়েছে এবং আপনার জীবন ধারণ করতেছে এটা কি চিন্তা করা যায় কত বড় একটা হিপোক্রেসি আপনি কি বুঝতেছেন হ্যাঁ সেটাইতে বুঝতে বেরেছি আচ্ছা এটা আমাদের এটা আমাদের এক্সপোজ করতে হবে এটা আমাদের কি বোঝাইতে হবে যে দেখো সে অনেকেই কিন্তু আমি দেখছি কমেন্টস এর মধ্যে লিখতেছে আঝারীকে যেতে দিতে হবে বাক স্বাধীনতা আছে ফ্রিডম অফ আছে এই আছে সেই আছে ওরকম কথা বলতেছে না না শুনুন না এরা কারা বলতেছে এটা কারা এরা হইলো ওই যে ওর গ্রুপের লোক ওরা ওই গ্রুপের লোক বুঝা ওরা তো মুখ বলতেছে না যে এরা কৃদিকা সেই ধরনের কথা বলতেছে ওরা তো বুঝতেছেই না ওরা তো মন করতেছে যে এইগুলোকে ভিডিও সিরিজ বলে এগুলোকে আপনার ইন্ডিভিজুয়াল লিবার্টি বলে ওরা এটাই ভাবতেছে ওরা তো এটার ব্যাখ্যা জানে না যে কতটুকু পর্যন্ত তার লিমিট আছে সে কতটুকু পর্যন্ত তার মানে কথাটা বলতে পারবে তার স্বাধীনতার যে লেভেলটা ওটা তো একটা একটা বাউন্ডারি তো আছে না অযাচিতভাবে যা তা আপনি বলতে পারবেন না তো হেটরি ছড়ানো এটা তো খুব খারাপ একটা কাজ সে তো ভাইরাস দিচ্ছে আসলে সে তো আমাদের সোসাইটিটাতে একটা ভাইরাস ইনজেক্ট করতে চাচ্ছে

ইহুদি রাষ্ট্র স্টেট অফ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 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 করার কথা বলার কারণে হ্যাঁ ইংল্যান্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে যে আজহারিকে রুশ কিয়ামতের আগের দিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের মা বোনদেরকে গণিমতের মাল বানানোর কথা বলার কারণে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই আজহারি নিষিদ্ধ ঘোষণার সাথে সাথে ইংল্যান্ড থেকে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই আজহারি যে সোর্স থেকে এই কথা বলেছে রেফারেন্স দিয়ে এই কথাবার্তা বলেছে আমি মনে করি তার সকল কর্মকাণ্ডকে ইংল্যান্ড থেকে কিংবা সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে নিষিদ্ধ করা উচিত এবং তাকেও নিষিদ্ধ করা উচিত এবং সে কে জানেন সে হচ্ছে তার নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ বলেছে যে কিয়ামতের যুদ্ধে পরাজিত করে কি করবেন তাদের মা নিষিদ্ধ করা উচিত হ্যাঁ ধন্যবাদ গদিন আপনি বলুন তার আমি দেখি অরিত্রের কাছে যাই অরিত্র আপনার বুধ মিউটের সমস্যা না থাকলে আপনি আনমিউট করে সংক্ষিপ্ত ভাবে বলুন থাকুন আমি গদিনের কাছে যাব লাইভটা শেষের দিকে নিয়ে যেতে হবে হ্যাঁ বলুন প্লিজ হ্যাঁ আমান ভাই আগে যে কথাগুলো বলছি ওগুলো শোনা গেছিল নাকি না পুরা শোনা যায় নাই হ্যাঁ ওই বিষয়টা ব্রিটিশের পার্লামেন্ট যে সিদ্ধান্ত নেছে খুব ভালো সময় ভালো সিদ্ধান্ত নেছে নয় ভবিষ্যতে বড় ধরনের একটা সমস্যা ওই দেশে তৈরি হতো পুরা এটা বুঝতে পেরে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেছে এখন প্রথম অবস্থায় ওরা ব্রিটেনে নিষিদ্ধ হয়েছে এর পরবর্তীতে দেখা যাবে ইউরোপের বিভিন্ন দেশে আজারি নিষিদ্ধ হবে এবং তারা যে সে যে ওয়াজের মাধ্যমে ইহুদি এবং যে হিন্দু বা অন্যান্য ধর্ম বিদেশি যে কথাবার্তা বলে এর কারণে অন্য মনে করেন হিন্দু দেশগুলোতে মানে হিন্দু দেশ তো আসলে খাতা কলমে নেই তারপরেও যে জায়গা সংখ্যাধিক্য দেশ আছে সেই সব দেশেও নিষিদ্ধ হবে এইভাবে আছে সমাজে একটা বিশৃঙ্খল তৈরি হবে আর ইহুদিকে ধ্বংসের বা তাদের সঙ্গে যে ই করার কথা বলে ইহুদি জাতি যে এত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এগিয়ে যে ওই আজহারির মতো লোককে তারা কখনো তোয়াক্কাও করে না এবং তারা যে বর্তমান সভ্যতার যে অবস্থানে অবস্থান করছে তাতে আজহারির মতো লোকদের ওখানে পৌঁছাতে অন্তত আরো পাঁচশো বছরের সম্ভব না তারা ওই লেভেলে পৌঁছাতে পারবে না হ্যাঁ ভাই হ্যাঁ বুঝতে পেরেছি এখন ব্যাপার হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে আমি আজকে যেটি শুনেছি ওইটা প্লে করে শুনেছিলাম একজন পার্লামেন্টারিয়ান স্পষ্ট করে বলেছেন যে আমাদের এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদের মনের মধ্যে মনের মধ্যে যাতে আজহারি কোনো সাম্প্রদায়িকতা না ঢুকাতে পারে ঘৃণা বিদ্বেষ না ঢুকাতে পারে তার জন্য আমরা আজহারিকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এর মানে হচ্ছে যে আজহারি যাতে এই দেশের কমন মুসলিমদের মনের মধ্যে ইহুদি বিদ্বেষ হিন্দি হিন্দু বিদ্বেষ কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ঢুকাতে না পারে সেই জন্য আজারিকে নিষিদ্ধ করতে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অথবা তাকে ব্যান করতে হবে তো তাদের এই যে প্রচেষ্টা এটি সাকসেসফুল হয়েছে আমি সেলিউট জানাই ব্রিটিশ গভর্মেন্টকে ব্রিটিশ সাংসদদেরকে হ্যাঁ ঠিক আছে তো এইরকমই হওয়া উচিত কোনো সন্ত্রাসবাদী কোনো দেশে ঢুকানো যাবে না নিষিদ্ধ করতে হবে এটা হিন্দুদের বিরুদ্ধে হোক কিংবা মুসলিমদের বিরুদ্ধে হোক কিংবা খ্রিস্টানদের বিরুদ্ধেই হোক না কেন যে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে বা সম্প্রদায়ের বিরুদ্ধে যে মানুষটি সাম্প্রদায়িকতা চড়াবে ঘৃণা বিদ্বেষ চড়াবে তাকে তাৎক্ষণিক ভাবে ধরা উচিত এবং সে যদি কোনো দেশে প্রবেশ করতে চায় তাহলে তার বন্ধ করে দিতে হবে এবং আজহারির ক্ষেত্রে সেইটাই হয়েছে আপনি অরিত্র দাস বলেছেন ইংল্যান্ড কেন সারা পৃথিবী থেকে তাকে নিষিদ্ধ করা উচিত আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি বা আপনাদেরকে যে মানুষটিকে ইংল্যান্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে আপনাদের মনে রাখতে হবে সে সারা পৃথিবীর বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে অলরেডি নিষিদ্ধ হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিগ মেসেজ আমি বলে ফেলেছি আপনি বলুন আমি লাইভ শেষের দিকে নিয়ে যাবো হ্যাঁ বলুন তো মনে করেন আপনাদের আলোচনার সাথে কোনো ভ্যালু অ্যাড করতে পারছি কিনা আমি জানি না আচ্ছা থ্যাংক ইউ তাহলে থ্যাংক ইউ এখন ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা আসলে আমাদের বারবার বলা উচিত এবং ওই জায়গাগুলো ফোকাস করা উচিত যেই জায়গাগুলোতে কাজ করলে আমরা ইম্প্রুভ করতে পারবো এবং ওদের যে হেটে ছড়াচ্ছে এটার বিরুদ্ধে আমাদের একটা মানে ভালো কাজ থাকবে যেন তারা এই কাজটা করতে না পারে আমি এখানে কোনো রিলিজিয়াস মানে কোনো পারফর্ম করতে চাচ্ছি না এবং রিলিজিয়াস পারফর্ম করার কথা বলছি না এটা হচ্ছে ওভারঅল ওভারঅল সবার থাকতে হবে না তো তো ইন্টারন্যাশনাল কাজ করছে এখন সব জায়গার ওয়েলবিং নিয়েই তো আমরা কথা বলি শুধু তো আমরা আমাদের কমিউনিটি আমরা আমাদের দেশ এইটুকু না সবাই যেন ভালো থাকে সেই যদি কথা বলা হয় তাহলে এই ব্যাপারগুলোর প্রতি জোর দিতে হবে অন্যান্য দেশ দিচ্ছে আমাদের দেশও আস্তে আস্তে দিবে আমি আশা করি আর কি আমি খুব মানে আশাবাদী যে হ্যাঁ একটা সময় যারা যক্তিပိုင်းতে চিন্তা করবে প্লাস আপনার বিজ্ঞান ভিত্তিক চিন্তা করবে তখন তাদের মানসিকতা বিকাশ ঘটবে এটা খুব শিগিরই হবে তো ঠিক আছে আমান ভাই আপনি শেষ করে দেন লাস্ট দিয়ে দেন আমি পরে আপনেஸ்வரে আপনাকে অনেক ধন্যবাদ আর আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম তো আসার উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের বক্তব্য পেশ করি তার আগে আমি বলি আধারী বা অন্যান্য ধর্মাবলম্বী বা মানে ধর্মান্ধ বা মানে ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করি আমাদের কয়েকটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আমার একটা ব্যক্তিগত চ্যানেল আছে ট্রুথ সিকার আমান ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন আমি বলে দিচ্ছি ট্রুথ সিকার আমান তারপর আরো কয়েকটা চ্যানেল আছে যেমন মুক্ত গল্প তারপর আছে আরেকটা চ্যানেল চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ধর্ম ইয় ধর্ম হৃদয় খানের আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রুথ সিকার আমান আপনারা সাবস্ক্রাইব করলে ওইখানে আজহারি সংক্রান্ত লাইভ আছে আপনারা দেখতে পারেন তো আমি মনে করি শুধুমাত্র আজহারি না আজহারির মতো আরো যারা ধর্মান্দ আছে তারা যদি ভিন্ন ধর্মের মানুষ হয়ে থাকে ভিন্ন ধর্মেরও মানুষ হয়ে থাকে তাদেরকেও তাদেরকেও মনিটর করা উচিত সেটি হিন্দু মৌলবাদী হোক কিংবা মুসলিম কিংবা কিংবা খ্রিস্টিয়ান ইহুদি হোক ঠিক আছে তো নিয়ে আমরা আলোচনা করলাম সে হচ্ছে সাম্প্রদায়িক রেসিস্ট তারপর সে হচ্ছে হেইটার এবং সে হেট স্পিচ চড়ায় যার কারণে তাকে ইংল্যান্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে একজন হিন্দু ব্যাকগ্রাউন্ডের কোন মানুষ যদি থাকে তাকে ক্রিশ্চিয়ান ব্যাকগ্রাউন্ডের কোন মানুষ যদি থাকে তাকে বা অন্য কোন ধর্মের ব্যাকগ্রাউন্ডের মানুষ যদি থাকে তাকে আর হেটস স্পিচ ছড়ায় তাকেও কিন্তু মনিটর করা উচিত এটা আমরা তাদেরকে আধারিকের মানে ইংল্যান্ড থেকে ব্যান করা হয়েছে এই কারণে যে ইংল্যান্ডের মানুষ যাতে সেফ থাকে এর কারণেই তাকে কি করা হয়েছে ইংল্যান্ড থেকে ব্যান করা হয়েছে তো আজকে এই পর্যন্তই আমার বক্তব্য দিলাম অরিত্র দাস আনমিউট করে আপনি সংক্ষিপ্ত ভাবে বলুন আজ আনিম আহমেদ আপনার শেষ বক্তব্য দিয়ে দেন তারপর আমি লাইভ শেষ করে দেব থ্যাংক ইউ হ্যাঁ অরিত্র আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই জাতীয় কথা যারা বলবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে কোনখানে কোন অবস্থাতেই আমাদের স্টপ হয়ে যাওয়া যাবে না

যেকোনো একটা কাজ যেকোনো একটা ইস্যু মধ্যে কোনো এরোর থাকলে ওই কাজটা তো আপনার ঠিক মতো কমপ্লিট হয় না ওই এরোর ফ্রি করা লাগবে তো আমরা যাই করি না কেন এইদিকে আমরা একটু সতেষ্ট থাকবো ধন্যবাদ হ্যাঁ সবাইকে ধন্যবাদ বন্ধ করে দেন আপনি কি কিছু বলবেন হ্যাঁ আমি বলছি ওই যে যে সম্প্রীতি প্রতিষ্ঠা কর Normandদের প্রত্যেক ধর্ম থেকে এদের থেকে এদান্তে এডিএসolve চলতে হবে এবং এদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে হ্যাঁ ঠিক আছে ভাই তো অনেক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য আর আজকে লাইভ শেষ করে দিচ্ছি আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আবার এক সময় আসবো এইভাবে লাইভে লাইভে কোনো নতুন বিষয় নিয়ে সবাই লাইভটা শেয়ার করবো শেয়ার করতে বলতে সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ ধন্যবাদ